নমস্কার, গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি। আজ আমি এসেছি একজন সংস্কৃতি সম্পন্ন আধুনিক লেখকের একটি উপন্যাস নিয়ে। দেরি হয়ে গেছে, আমার ভীষণ প্রিয় লেখক প্রচিত গুপ্ত, ওনার লেখনী এত সুন্দর, এত সহজ সরলভাবে উনি বক্তব্যটাকে বলিষ্ঠভাবে তুলে ধরেন, অপূর্ব, আমার ভীষণ ভালো লাগে। তাই মনে হলো আপনাদেরকেও আমার তরফ থেকে একটি উপন্যাস শোনাই। এই উপন্যাসটির প্রকাশক পত্রভারতী এবং প্রথম প্রকাশ ডিসেম্বর 2011। তো শুনে নেওয়া যাক দেরি হয়ে গেছে উপন্যাসখানির প্রথম পর্ব। বাইরে চোখ পড়তে থমকে গেল যামিনী, সামান্য চমকেও উঠল। দেবনাথ রিকশা থেকে নামছে? রিকশা কেন, দেবনাথ তো চট করে রিকশাতে ওঠে না। চিন্তিত যামিনী গ্রিলের ওপর ঝুঁকে স্বামীর মুখ দেখতে গেল, পারল না দেবনাথের মুখ উল্টো দিকে ফেরানো। যামিনীর চিন্তার কারণ আছে, কিছুদিন হলো দেবনাথের বাঁ হাতে একটা ব্যথা শুরু হয়েছে, কনুয়ের ওপর থেকে মাঝে মাঝে টানের মতো ধরে। বাজারের ভারী ব্যাগ ধরলে ব্যথা বাড়তে পারে এই ভেবে যামিনী রিকশার কথা বলেছিল, কিন্তু দেবনাথ হেসেই উড়িয়ে দেয়। যামিনী বলেছিল, আরে হাসার কি হয়েছে, ভারী ব্যাগ নিয়ে এতটা পথ হেঁটে আসো, তাই তো রিকশার কথা বললাম, হাতের ব্যথাটা বাড়তে পারে, রিকশা নিলে তো সময়ও কম লাগবে। দেবনাথ গম্ভীর গলায় বলল, সময় লাগার জন্যই তো হাঁটি যামিনী, আগে ঘোষবাগানের মধ্যে দিয়ে শর্টকাট করতাম, এখন সেটাও বন্ধ করে দিয়েছি। সকালবেলা হেঁটে শরীর ভালো করতে চাও তো ঝাড়া হাত পায়ে হাঁটো, কে বারণ করেছে, বাজার ভর্তি ব্যাগ নিয়ে হাঁটার দরকার কি, ব্যথা বাড়লে তো আমাকেই সেবা করতে হবে, রাগ দেখায় যামিনী। বাজারের ব্যাগ নিয়ে হাঁটারই তো দরকার আছে, ওই সময়টায় আমি বেগুন আলু ঝিঙে পটলের সঙ্গে গল্প করতে করতে আসি, জানো ব্যাগের ভেতর থেকে ওরা আমার সঙ্গে কথা বলে। যামিনী দেবনাথের দিকে এক ঝলক তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়, ও তাই নাকি, তা কি বলে ওরা? দেবনাথ সহজ ভঙ্গিতেই বলল, এমন কিছু নয়, হালকা পলকা কথা সব, ওই দেশের খবর রাজনীতির খবর এসবই জানতে চায়, জিনিসপত্রের দাম বাড়ছে বলে সেদিন খুব দুশ্চিন্তা করছিল, বলল স্যার আপনাদের চারজনের সংসার কীভাবে যে ম্যানেজ করেন, নেহাত ম্যাডাম স্কুলে পড়ান তাই চলছে, না হলে তো হালুয়া টাইট হয়ে যেত স্যার, সবার অবস্থাই তো দেখছি, আপনার মাইনি টাইনের অবস্থা তো মোটেও ভালো নয়, সামনে কোনো প্রমোশন আছে বলে মনেও হচ্ছে না, শুনেছি ইউনিয়নকে তেল মারতে পারেন না স্যার, প্রমোশন হবে কি করে, যাক ম্যাডামকে সাবধানে চলতে বলবেন, ওনার তো আবার খরচাপাতির হাত বেশি, এরকম করলে চলবে না, টেনে চলতে হবে স্যার, ছেলে মেয়ে দুটো তো এখন ছোট আছে তাই চলে যাচ্ছে, বড় হলে কিন্তু চাপ বাড়বে স্যার, দিনকাল ভালো নয়। যামিনী চোখ বড় করে গলায় মেকে বিস্ময় ফুটিয়ে বলল, তোমার ঝিঙে পটলরে তোমাকে জ্ঞানও দেয়, বাপরে এ তো শিক্ষিত ঝিঙে পটল দেখছি। দেবনাথ গলায় আবেগ এনে বলল, জ্ঞান বলছো কেন যামিনী, অ্যাডভাইস বলো, বন্ধুকে বন্ধুর অ্যাডভাইস। যামিনী আর পারে না, হেসে ফেলে, বলে থাক তোমাকে রিকশা ঝাঁপতে হবে না বাপু, তুমি হেঁটেই এসো, আমার বলাটাই অন্যায় হয়েছে, তোমার ঝিঙে পটল রাগ করবে। দেবনাথের রসিকতার স্বভাব যামিনী গোড়া থেকেই চিনেছে, বিয়ের সময় থেকেই ফুলসজ্জার রাতে এই লোক তাকে ফিসফিস করে বলেছিল, একটা গোপন কথা আছে, যদি কখনো ফাঁস না করো বলতে পারি, এই কথাটা আমি কাউকে বলিনি, সম্বন্ধ করে বিয়ে, মানুষটার সঙ্গে আলাপ পরিচয় মাত্র কয়েকদিনের, কথা হয়েছে মেরে কেটে 5 দিন, তাও 3 দিন টেলিফোনে 2 দিন মুখোমুখি, সেই মুখোমুখির আবার ভাগ ছিল, প্রথম দিন সঙ্গে বাড়ির লোক ছিল, ছেলের বৌদি, দ্বিতীয় দিন দুজনে একা একা, ফলে চেনা হয়নি প্রায় কিছুই, তার উপর ফুলসূর্যের রাতের আড়ষ্টতা। যামিনী কথা না বলে শুধু চোখ তুলেছিল, একটু ভয়ও পেয়েছিল, গোপন কথা আবার কী রে বাপু, অসুখ বিসুখ আছে নাকি, মালবিকার এরকম হয়েছিল,
ফুলসূর্যের রাতে ছেলে দরজা বন্ধ করেই কান্নাকাটি শুরু করল। আমি পারি না, আমার অসুখ আছে, আমায় তুমি ক্ষমা করে দাও। এও সেরকম নয় তো, পুরনো প্রেম, গল্প উপন্যাসে এরকম পড়েছে। এইসব সময় নতুন স্বামী দুপ করে অন্য মেয়ের গল্প বলে বসে, প্রথম প্রেমে ব্যথা পাওয়ার গল্প। হাত চেপে ধরে যাত্রা মার্কা থরথর গলায় বলে, তুমি কিন্তু এ কাজ করো না, তাহলে আমি মরে যাব শোনা। দেবনাথ সেসব কিছুই বলল না, স্মার্ট ভঙ্গিতে সরাসরি প্রশ্ন করল, আমি তোমাকে কেন বিয়ে করলাম জানো যামিনী? যামিনী চুপ করে রইল, এ কথা সে কী উত্তর দেবে? ফুলসজ্জার পরীক্ষায় যাতে মোটামুটি পাশ করতে পারে তার জন্য বন্ধুদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর শিখে এসেছে, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুটোই, কিন্তু তাতে তো এই প্রশ্ন ছিল না। তবু লাজুক গলায় বলল, পছন্দ হয়েছে তাই? দেবনাথ ফোঁস করে নিঃশ্বাস ফেলল, হাতটা মাথার পিছনে রেখে বালিশে শুয়ে পড়ল ধপাস করে। তারপর সিলিংয়ের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, অনেকে ভাববে সুন্দরী এবং ভালো মেয়ে বলে তোমাকে আমার পছন্দ হয়েছে। কথাটা ঠিকই নয়, আমি একবারই মেয়ে দেখতে গেছি, আর সেটা তোমাকেই, ফার্স্ট অ্যান্ড ফাইনাল। তুমি যদি এটা শুনে খুশি হও তাহলে বিরাট বোকামি করবে। কিছু মনে করো না, তোমার বদলে সেদিন যদি অন্য কাউকে দেখতে যেতাম তাহলেও রাজি হয়ে যেতাম। আমার পক্ষে আর দেরি করা সম্ভব ছিল না, কারণ আমি বিয়ে করেছি বউয়ের জন্য নয়, আমি বিয়ে করেছি ভূতের জন্য। এবার আর চুপ করে থাকতে পারল না যামিনী, বলল, ভূতের জন্য মানে? দেবনাথ ছোঁয়া অবস্থাতেই বাঁ পায়ের হাঁটুর ওপর ডান পা তুলে নাড়তে লাগলো, বলল, জানো যামিনী, আমার খুব ভূতের ভয়, রাতে ঘুম ভাঙলে খুটখাট আওয়াজ পায়, ছোটোবেলায় ছিল না, বয়স হওয়ার পর শুরু হয়েছে। মনে হয় কে যেন পাশে এসে বসল, মাথার বালিশটা ঠিক করে গায়ের চাদরটা টেনে দিল, ঠান্ডা লাগলে ফ্যানের রেগুলেটর কমিয়েও দেয়। ওরে বাবা, প্রায়ই আমার ঘুমের দফা রফা হয়ে যায় জানো যামিনী। যামিনী মজা পায়, ঠোঁটের কোণে আলতো হাসি এনে বলল, কেন? দেবনাথ ধর্মর করে সোজা হয়ে বসে কোলের ওপর বালিশ টেনে স্ত্রীর দিকে বড় চোখে তাকিয়ে চাপা গলায় বলে, কেন কি গো, ঘরে ভূত নিয়ে ঘুমোবো? তুমি কি খেয়ে পেয়েছ? বাকি রাত জেগে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি, কথাটা কাউকে বলতেও পারি না, ধেড়ে লোক ভূতের ভয় পায়, শুনলে তো সকলে হাসবে। ভাবতাম, ইস, রাতে যদি কেউ আমার সঙ্গে শুতো, এই জন্যই বিয়ে, বুঝেছ? আবার শুয়ে পড়ল দেবনাথ, হাসি মুখে বলল, তুমি এসে গেছ, আর চিন্তা রইল না, এবার নিশ্চিন্তে নাক ডেকে ঘুমোবো। আমার কি মনে হয় জানো যামিনী, মনে হয় আমার মতো অনেকেই আছে যারা স্রেফ ভূতের হাত থেকে বাঁচতে বিয়ে করে, লজ্জায় মুখ ফুটে বলে না। যামিনী মুখে হাত চাপা দিয়ে হেসে ফেলল, তার খুব ভালো লাগে। বিয়ের আগে অল্প স্বল্প কথা বলে বুঝেছিল মানুষটা ভালো, কেয়ারিং, সম্ভবত এই রকম একজন পুরুষের জন্যই সে অপেক্ষা করেছিল, কিন্তু মানুষটার মধ্যে যে উইট আছে সেটা বুঝতে পারেনি। এটা বাড়তি পাওনা হলো, ছ্যাবলা হওয়া খারাপ, তা বলে গোটা জীবন একটা গোমড়ামুখো মানুষের সঙ্গে কাটানো আরও ভয়ঙ্কর। সেদিন রাতে আলো নেভানোর পর যামিনী যখন স্বামীর গা ঘেঁষে আসে, দেবনাথ গম্ভীর গলায় প্রশ্ন করেছিল, কে, ভূত নাকি? যামিনী দেবনাথের কানের পাশে মুখ এনে বলল, না, পেত্নি। দেবনাথ স্ত্রীর দিকে ঘন হয়, বলে, পেত্নি এত জামা কাপড় পরে নাকি, এই খসখসে বেনারসি? যামিনী লজ্জা পায়, বলল, আমি জানি না। দেবনাথ হাত বাড়িয়ে যামিনীর ব্লাউজের বোতাম খুঁজতে খুঁজতে বলে, আমি জানি। পরদিন সকালে সবাই যখন যামিনীকে চেপে ধরেছিল, যামিনী মুচকি হেসে বলল, পরে বলবো, সে একটা ভূতের গল্প। এই লোক যে বাজারের আলু পটল নিয়ে রসিকতা করবে সে আর আশ্চর্য কি? যামিনী চায়ের জল বসিয়ে দিল। স্বামী হিসেবে যামিনীর কাছে দেবনাথের যে ছোটোখাটো অল্প কয়েকটা চাহিদা আছে তার মধ্যে একটা, বাজার থেকে ফিরলেই চা দিতে হবে, গরম চা। তবে সেই চা সঙ্গে সঙ্গে খাবে না দেবনাথ, গরম চা সে খেতে পারে না, হাতে কাপটা ধরে খবরের কাগজ খুলে বসবে, সময় নিয়ে কাগজ পড়বে, চা ঠান্ডা হলে চুমুক দেবে।
বিয়ের পর সেই অদ্ভুত স্বভাব দেখে যামিনী অবাক হয়েছিল। ই আবার কি, খাবি না তো এত হুটোপুটি করো কেন? আমি অন্য সব ফেলে দিয়ে চা নিয়ে পড়ি, দেবনাথ বলেছিল। আরে এ খবরের কাগজ পড়ার সময় গরম কিছু হাতে না ধরলে তো মজা পাই না, তাই গরম কাপ নিয়ে বসে। তবে আজকাল কাগজগুলোতে গরম যেভাবে বাড়ছে তাতে আর চায়ের কাপে হবে বলে মনে হচ্ছে না, ডাইরেক্ট আগুন হাতে বসতে হবে। শোনো, তুমি একটা কাঠ কয়লা পুড়িয়ে রাখবে, আমি পা হাতে চেঁচোতে রেখে নেতামন্ত্রীর ভাষণ পড়ব আর উ আ করব। প্রাণ খুলে হাসি দেবনাথ। যামিনী ঠোঁট বেঁকায়, মজা পেলে বুঝতে দেয় না, গলায় বিরক্তি এনে বলে, থামু তো, সবসময় তোমার এই হ্যাঁ হ্যাঁ হি হি ভালো লাগে না। এখন দেবনাথ বাজার থেকে ফেরার আগেই মোটামুটি একটা হিসেব করে চায়ের জল বসিয়ে রাখে যামিনী। হিসেব কাছাকাছি ঠিকই হয়, এতদিনে আরও অভ্যেস হয়ে গেছে। আসলে গুছিয়ে বাজার করলেও দেবনাথ কখনো রাস্তায় সময় নষ্ট করে না, কারোর সঙ্গে দেখা হলে আড্ডায় দাঁড়িয়ে যাওয়ার স্বভাবও তার নেই, দু একটা কথা বলেই সরে পড়ে। শুধু বাজার নয়, কোথাও গেলেই বাড়ি ফেরার জন্য ছটপট করে, নিমন্ত্রণ বাড়িতে পৌঁছেই খেয়ে নিতে চায়, ট্রেন বাসের বাহানা তোলে। ভাই, শুনছি এ মেনু যেরকম লম্বা করেছ তাতে খেতে তো অনেকটা সময় লাগবে, লাস্ট ট্রেনটাও মিস হয়ে যাবে। তোমাদের মতো কলকাতাতে তো থাকি না, হয় মেনু কাটছাট করো, না হয় বাপু এখনই বসিয়ে দাও। বিয়ের পরপর পুরুষ মানুষ বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করলে বন্ধুরা ঠাট্টা করে, সেই ঠাট্টার মধ্যে আদিরস থাকে। দেবনাথের বেলা সেরকম কিছুই হয়নি, পরিচিতরা সকলেই জানে মানুষটা এরকমই হোমসিক, ঘরকুনো, খানিকটা যেন অলস টাইপের। যামিনী বুঝেছে অলস বা ঘরকুনো নয়, তার স্বামীর কাছে বাড়িটাই সব থেকে স্বস্তির জায়গা। রোজ কলকাতা পর্যন্ত চাকরি করতে গিয়ে অনেকটা সময় যাতায়াতেই চলে যায়, এরপর আর বাইরেটা ভালো লাগে না, আর যদি ঘরকুনো হয় তাতেই বা ক্ষতি কী? উড়নচণ্ডী স্বামীর থেকে ঘরকুনো স্বামী অনেক ভালো, স্ত্রীর সঙ্গে ভাব ভালোবাসা বেশি হয়, তাছাড়া যখন খুশি সংসারে পাঁচটা পরামর্শও করা যায়, এটা খুব দরকার। যারা স্বামীকে পায় না তারা বোঝে কত দরকার। তারও ওপর দেবনাথের মস্ত গুণ হলো, এমনি যতই হাসি ঠাট্টা করুক কাজের সময় কিন্তু সিরিয়াস, কোথাও একটা সিদ্ধান্ত নিতে হলে ভেবে চিন্তে নেয়, কিন্তু নেওয়ার পর কখনো দোনামোনা করে না, কনফিডেন্সের সঙ্গে কাজটা করে, বলে একবার যখন ঠিক করে ফেলেছি দ্যাট ইজ ফাইনাল, যদি ভুল হয় হবে। বাড়ির পুরুষ মানুষ এরকম হলেই তো সুবিধে, যামিনী ভরসা পায়। স্কুলের স্টাফরুমে ঘর সংসার ছেলে মেয়ে নিয়ে সব সময় আলোচনা চলছে, এত বছর পরেও দেবনাথের স্বভাব নিয়ে কথা ওঠে। হিস্ট্রির বিশাখা ভারী সুন্দর মেয়ে, নরম মন, যামিনীকে খুব পছন্দ করে, যামিনীদি যামিনীদি করে, সেও দেবনাথকে নিয়ে মজা করে। বিশাখার 4 বছর হলো বিয়ে হয়েছে, প্রেম করে বিয়ে, হিন্দুল চমৎকার ছেলে, পছন্দ করার মতোই ছেলে, চাকরিটা ভালো তবে বাইরে বাইরে ঘুরতে হয়, প্রথম প্রথম বিশাখার কোনো সমস্যা হয়নি, সব কিছুই ঠিকঠাক ছিল, তারপর শ্বশুরবাড়িতে নানা রকম জটিলতা দেখা দিল, এদিকে ছেলে বড় হচ্ছে, তার হাজারটা ঝামেলা, বিশাখাকে একা হাতে ঘর বাইরে সব সামলাতে হয়, কাজের লোক দিলে পুরোটা হয় না, শ্বশুর শাশুড়ির সেবা যত্নের উপর নিজে নজর না রাখলে তাদের মুখ হাঁড়ি হয়ে যায়, এমন অনেক সমস্যা আসে যেগুলো ডিসিশন চট করে একা নেওয়াও কঠিন। হিন্দুলের সঙ্গে পরামর্শের দরকার হয়, কিন্তু তাকে পাবে কোথায়? আর হিন্দুলকে বললে সে অবাক হয়, কেন মোবাইলে পাবে, মোবাইল তো সব সময় খোলা, রেগে যায় বিশাখা, বলে ঠিকই বলেছ, সুন্দর দেখতে একটা মোবাইল ফোনকে বিয়ে করলেই পারতে, দরকারে অদরকারে তোমার সঙ্গে কথা বলতো, গানও শোনাতো, আজকাল তো আবার চমৎকার সব রিংটোন পাওয়া যায়। সেদিন স্টাফরুমে বিশাখা বলল, যামিনী দি, আই ফিল জেলাস ফর ইউ, তোমার জন্য হিংসে হয়, একটা বর পেয়েছ বটে, বোতল দৈত্যের মতো সারাক্ষণ গিন্নির সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে, কি করতে হবে প্রিয়তমা, একবার শুধু হুকুম করো। কথাটা বলতে বলতে হাত জোর করে দেখায় বিশাখা, সবাই হেসে ওঠে। যামিনী চোখ পাকিয়ে হেসে বলল, এই নজর দিচ্ছিস কেন, আমি সুখে আছি সহ্য হচ্ছি না বুঝি?
বিশাখা জিভ কেটে হেসে বলল, চিচি নজর দেব কেন, চিরটা কাল তোমরা এরকমভাবে থাকো যামিনীদি। যখন পৃথিবীর দাম্পত্য ইতিহাস লেখা হবে তোমাদের নাম থাকবে সবার ওপরে। যামিনী হাসতে হাসতে বলল, তুই তো হিস্ট্রির ছাত্রী, তুই লেখ না। অঙ্কের আরতি দি বিষয়টা কোনোদিনই ভালো চোখে দেখে না। মহিলার টিপিক্যাল পুরনো দিনের দিদিমণি টাইপ, খিটখিটে স্বভাব থেকে যতটা না বেরোতে পারে তার থেকে বেশি বেরোতে চায় না। ব্যক্তিগত জীবনও গোলমেলে, দুটো বিয়ে, প্রথমজন ডিভোর্স করে সরে গেছে, দ্বিতীয়জন বিয়ের সময় খুব আহা উহু করেছিল, এখন সেও নাকি পালাতে পারলে বাঁচে। সকাল হতে না হতে বেরিয়ে পড়ে, বাড়িতে ঢোকে গভীর রাতে। উপায় কি, কয়েক বছর হলো আরতিদের সন্দেহবাতিক অসুখ দেখা দিয়েছে, সব সময় সন্দেহ। বাড়িতে স্বামী থাকলে কাজের লোককে পর্যন্ত একা ছেড়ে বেরোতে চায় না। স্কুলে এসে তাকে নিচু গলায় মাঝে মাঝে এসব বলেও যামিনী শুনতে চায় না, তাও জোর করে, তুই জানিস না যামিনী, লোকটা খুব পাজি, মেয়ে মানুষ দেখলে উসখুস করে। যামিনী চোখ মুখ উচকে বলে, উফ আরতিদি আবার শুরু করলে, পশুপতিদের নামে তুমি মিছিমিছি কেন এসব বলো? মিছিমিছি? একদিন আমার সঙ্গে থাকলে বুঝতে পারতিস তোদের পশুপতিদা কত বড় দুশ্চরিত্র। যামিনী হাত তুলে বাধা দেয়, বলে, ঠিক আছে ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম, এবার চুপ করো দেখি। আরতিদি চুপ করে না, বলে, সেদিন উমা ঘর মুচ্ছিল জানিস, গায়ের কাপড় চোপড় ঠিক ছিল না, তোর পশুপতিদা দেখি মেয়েটার বুকের দিকে তাকিয়ে আছে, আমি নিশ্চিত আড়ালে ওই লোক উমার গায়ে হাত দেয়, বুঝলি? তা কাজের লোক ছাড়িয়ে দিলেই তো হয়। আরতিদি ফোঁস করে নিঃশ্বাস ফেলে, বলে, লোক কম ছাড়িয়েছি রে, কোনো লাভ হয়নি। আমার বিশ্বাস পাশের বাড়ির বউটার সঙ্গে ওর লট ঘটাচ্ছে, বউটা কাপড় শুকোতে দেওয়ার সময় ওকে ছাদে দাঁড়িয়ে সিগারেট খেতে দেখেছি, বউটা বদ, হাত তুলে বগল দেখায় জানিস। যামিনী চোখ মুখ কুঁচকে বলে, ওফ থামবে, এবার কিন্তু আমি উঠে যাব। আরতিদি থামে না, বলতেই থাকে, আরে শোন শোন, আমার বোনের সঙ্গেও চেষ্টা করে, হেসে হেসে কথা বলে, ঢলানি করে। যামিনী এবার হেসে ফেলল, বলল, তা আরতিদি শালির সঙ্গে হেসে কথা বলবি না তো কি করবে, কেঁদে কথা বলবে, এর সঙ্গে চরিত্রের কি সম্পর্ক গো? আরতিদি হাসে না, গম্ভীর গলায় বলল, আরে সম্পর্ক আছে, সম্পর্ক আছে, বোনকে বলেছি আমি না থাকলে বাড়িতে আসবি না। ক্লাসের ঘন্টা বেজে যায়, যামিনী চক ডাস্টার নিয়ে উঠে দাঁড়ায়, মাথা নামিয়ে বলে, তুমি এবার মাথার ডাক্তার দেখাও আরতিদি, নইলে প্রবলেম বাড়বে। সেই আরতিদি বিশাখার কথায় ঠনবে গিয়ে বলল, অত আদিক্ষিতা ভালো নয়, এ আবার কি, পুরুষ মানুষ সারাক্ষণ বউয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকবে, ইস মা গ, অসহ্য। যামিনী বলল, সারাক্ষণ কোথায়, কাজকর্ম করে না বুঝি, অফিস যায় না, সকাল 8টা বাজিতে না বাজিতে সেই কলকাতায় ছোটে গো। আরতিদি বলে, ওই একই হলো, বেটা ছেলে সন্ধ্যের পর একটু আধটু বাইরে না থাকলে মানায় না, একটু তাস পাশা, একটু মেয়ে মানুষ, একটু নেশা ভাঙ করবে, তবেই তো পুরুষ। বিশাখা মুখ টিপে হাসে, কিছু একটা বলতে চায়, যামিনী চোখের ইশারায় বারণ করে, পাগলকে সাঁকো নাড়ানোর মানে হয় না। তবে যে যাই বলুক, যামিনী খুব খুশি, দেবনাথ সংসারের দায় দায়িত্ব যে খুব কিছু ভাগ করে নিয়েছে এমন নয়, সত্যিই সে কিছুটা অলস প্রকৃতির, ছেলে মেয়ের পড়াশুনো থেকে শুরু করে ঘরদোর সামলানো প্রায় পুরোটাই যামিনীর ম্যানেজমেন্ট, বাসন মাজা কাপড় কাচার লোক আছে, গণায়ের মা করিতকর্মা মহিলা, 8টা বাজতে না বাজতে কাজ গুছিয়ে চলে যায়, তারপর রান্নার জন্য বিজলি আসে, বাড়িতে থাকলে দেবনাথের কাজ হলো চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে টিভিতে খবর দেখা আর ম্যাগাজিন উল্টোনো, সিডি চালিয়ে কখনো গান শুনে চাপাচাপি করলে মেয়েকে অঙ্কও দেখিয়ে দেয়, মেয়েটা অঙ্কে কাঁচা, তবে বাবার খুব নেওটা, বাবা বাবা করে, হাতের কাছে পাওয়ার কারণে মানুষটাকে দিয়ে যে সবসময় বিরাট কোনো কাজের কাজ হয় এমন নয়, কিন্তু তার উপস্থিতিটাই এ বাড়ির পক্ষে স্বস্তিদায়ক, অভ্যেস হয়ে গেছে। জানলার দিকে এক পায়ে এগিয়ে গেল যামিনী, দেবনাথ রিক্সা থেকে নেমে ভাড়া দিচ্ছে, মুখটা এবার দেখা যাচ্ছে, শরীর খারাপের কিছু নেই, বরং মুখটা হাসি হাসি। যামিনী নিশ্চিন্ত হলো, আবার অবাকও হলো,
সাত সকালে রিক্সাওয়ালার সঙ্গে হাসাহাসি কিসের? এই লোক কি না হেসে পারে না? জানলা থেকে ফিরে রাগ রাগ মুখে চায়ের কাপে মন দিল যামিনী। ভাড়া বাড়িতে রান্নাঘর মাপে ছোট হয়, অনেক সময় একেবারে এক চিলতে, বাতাস চলাচলের ব্যাপারও থাকে না, দিনের বেলাতেও অন্ধকার, সব সময় মনে হয় বাইরে মেঘ করেছে, এখনই শুকোতে দেওয়া জামাকাপড় তুলতে হবে। সেই তুলনায় এই জানলাটা যথেষ্ট বড়, যামিনীর বেশ পছন্দের। পছন্দ জানলার মাপের জন্য নয়, পছন্দ জানলা থেকে বাড়ির গেট পর্যন্ত দেখা যায় সেই কারণে। রান্নাঘরে কাজ করতে করতে বাড়িতে কে আসছে যাচ্ছে জানা যায়, এটা একটা অ্যাডভান্টেজ। ছেলে মেয়ে দুজনেই স্কুলে পড়ে, স্কুলে পড়ে মানে অবশ্য একেবারে ছোটও নয়, নীলাদ্রি এবছর হায়ার সেকেন্ডারি দেবে আর কিঙ্কিনি ক্লাস সেভেন শেষ হতে চলল। দুজনের কারোরই আতুপুতুর বয়স নেই, তবু তারা বাড়ি থেকে বেরোলে চিন্তা তো হয়, আগে এতটা ছিল না, তখন ছেলেমেয়েরা সত্যি সত্যি বেশ ছোট ছিল, গুটগুট করে বাড়ির কাছে স্কুলে যেত, রিক্সাতে 16-17 মিনিটের পথ, রেলগেটে আটকে পড়লে আরও খানিকটা বাড়তি সময় লাগত, তবে সে তো আর রোজ নয়, যেদিন লেট হতো সেদিন। আসলে শহরটাই ছোট, এক পাশে রেল স্টেশন, অন্য পাশে হাইওয়ে, তার উপর এখানে দেখতে দেখতে অনেকটা দিন থাকা হয়ে গেল, কিঙ্কিনির যখন 2 বছর বয়স তখন এসেছিল। এতদিনে কম বেশি প্রায় সকলেই মুখ চেনা হয়ে গেছে, আর 5টা ছোট মফস্বল শহরের চেহারা যেমন হয়, শহর বাড়ছে, দোকান বাজার ফ্ল্যাট বাড়ি সাইবার কাফে হয়েছে। যামিনীর ছেলে মেয়ে দুজনেই এখন দূরের স্কুলে যায়, ছেলে যায় ট্রেনে, 4টে স্টেশন পেরোতে হয়, মেয়েও 3 বছর হয়ে গেল হাইওয়ের ধারে নতুন স্কুলে গেছে, স্কুলের বাস আছে, বাস অবশ্য বাড়ির সামনে পর্যন্ত আসে না, গলি থেকে বেরিয়ে 10 মিনিট হাঁটতে হয়। ব্যবস্থা সব ঠিকঠাক হলেও ছেলে মেয়েদের নিয়ে যামিনীর উদ্বেগ কমে না, চাকরি করতে গিয়েও চিন্তা করে, রাতে শোয়ার সময় দেবনাথকে বলে, বাচ্চাদের নিয়ে আমার ভীষণ টেনশন হয়, অতটা সময় স্কুলে থাকি, ওরাও বাইরে, তোমার তো কোনো খেয়াল নেই, আজ কি শুনলাম জানো? কি শুনলে? বাসুবিদির মেয়ের একটা বিচ্ছিরি কাণ্ড হয়েছে। তা বাসুবিদিটা কে? দেবনাথ অবাক হয়ে বলল, আমার কলিগ, সায়েন্সের টিচার। তা কাণ্ডটা কি হয়েছে? ট্রেনে একটা ছেলে চিঠি দিয়েছে, হাতে গুঁজে দিয়ে পালিয়েছে, জানো? দেবনাথ আওয়াজ করে হেসে উঠল। যামিনী রেগে গিয়ে বলল, তুমি হাসছো, হাসছো কেন? দেবনাথ হাসতে হাসতে বলল, হাসব না, একটা মেয়েকে একটা ছেলে চিঠি দেবে না তো কাকে দেবে, আমরাও দিয়েছি, জানো মনে আছে নূপুর বলে একটা মেয়েকে চিঠি দিয়েছিলাম। চুপ করো তো, একটা ক্লাস 8 পড়ে মেয়েকে প্রেমপত্র দেবে, ছি ছি। দেবনাথ স্ত্রীর দিকে ফিরে বলল, শুনে বেশ ভালোই লাগছে যামিনী, আজকাল এসব হাতে লেখা চিঠি এখনো আছে তাহলে? হ্যাঁ, আমি তো জানতাম উঠেই গেছে। শোনো, মফস্বল বলেই চলছে, কলকাতা হলে তো SMS আর চ্যাট হতো, এখানেও কদিন পরে আর থাকবে না। যামিনী ঝাঁঝিয়ে ওঠে, থামু তো, আমার নীল আর কিঙ্কিকে নিয়ে ভয় করছে, আর উনি চিঠির ভূত ভবিষ্যৎ নিয়ে গবেষণা করছেন, বা 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 বাবা। দেবনাথ স্ত্রীর গায়ে হাত দিয়ে বলল, আরে বাবা, ওরা তো বড় হচ্ছে, সবসময় চোখ পেতে রাখলে হবে? এবার একটু নিজের মতো থাকতে দাও, ওদের শিখতে হবে না? যামিনী বিরক্ত গলায় বলে, কি বলছো জাতা, নিজের মতো করে থাকবি মানে এ কথাটার মানে কি? এই বয়সটাই তো গোলমেলে, ছেলে মেয়ে দুজনের জন্য আলাদা আলাদা করে গোলমেলে, বাইরে 1000টা হাতছানি, এখনই তো বাবা মায়ের বেশি করে নজর রাখার সময়, আজ বাদে কাল ছেলের ফাইনাল পরীক্ষা, একবার মন অন্যদিকে চলে গেলে কি হয় জানো? জানো না? ফুলদি ননদের ছেলেটার কি হলো তুমি জানো না? রাত করে বাড়ি ফিরতে শুরু করেছে, পরে জানা গেল নেশা করে। দেবনাথ বিদ্রুপের গলায় বলল, তুমি দেখছি চিঁড়ে মুড়ি সব এক করে ফেললে যামিনী, মনে রাখবে চিঁড়ে ইজ চিঁড়ে, মুড়ি ইজ মুড়ি, তোমার দিদির হাজবেন্ডটি কেমন সেটা তো দেখবে, সারাদিন ব্যবসা আর সন্ধ্যের পর পার্টি, মধ্যরাতে মদ্যপান করে বাড়ি ফেরা, বাবাকে দেখে ছেলেও বকে যাচ্ছে, আমাদের নীলকে নিয়ে ওসব চিন্তা করো না যামিনী, তার বাবার লাইফস্টাইলে কোনো ইনডিসিপ্লিন নেই, অফিসের পর হাওড়ায় গিয়ে 6:10 গাড়ি ধরে কাঁটায় কাঁটায় 8:40 ইন, 9টার মধ্যে বাড়ির ডোরবেলে আওয়াজ,
টিং টং টিং টং, বলো আওয়াজ পাও কি না? কথাটা সত্যি, স্বামীকে নিয়ে চিন্তা নেই যামিনীর, বিয়ের পর থেকেই নেই। ঝড় বৃষ্টি ট্রেনের সমস্যা বা কলকাতার ঝামেলা কিছু না হলে দেবনাথের বাড়ি ফেরা ঘড়ি ধরে, সেরকম কিছু হলে খবর দিয়ে দেয়। দেবনাথ এবার গাঢ় গলায় বলল, ছেলে মেয়ে নিয়ে অকারণে চিন্তা করলে মুখে ছাপ পড়বে, দেখতে বিচ্ছিরি হয়ে যাবে তুমি। যামিনী রাগি গলায় বলল, এই বুড়ো বয়সে আর আদিক্ষিতা করো না তো। দেবনাথ ভুরু কুচকে বলল, কি আদিক্ষিতা করলাম? যামিনী সরে গিয়ে বলল, জানি না। দেবনাথ দু হাতে স্ত্রীকে জড়িয়ে টানতে যায়, ফিসফিস করে বলল, জানি না বললে ছাড়ব কেন? যামিনী বলল, এই ছাড়ো, ছেলে মেয়ে জেগে আছে, আওয়াজ পাবে। ঠিক আছে ঠিক আছে, আওয়াজ হবে না, সাইলেন্ট মুভি। যামিনী স্বামীর কাছে আত্মসমর্পণ করতে করতে বলল, বুড়ো বয়সে ওই শখ গেল না, অসম্ভব, তাড়াতাড়ি করো। দেবনাথ দ্রুত হাতে যামিনীর নাইটি খুলতে খুলতে বলল, শখ যাবে কি করে, বউ এরকম সুন্দর থাকলে মরার সময়ও শখ যাবে না। কথাটা মিথ্যে নয়, দুই সন্তানের মা হলেও যামিনীর শরীর এখনো নষ্ট হয়নি। হিসেব মতো এতদিনে একটা ছাড়া ছাড়া ভাব এসে যাওয়ার কথা, যামিনীর বেলায় এখনও আঁটোসাঁটো রয়েছে, পেটে মেদ জমেনি, বুক দুটো আজও অল্প বয়সীদের সঙ্গে পাল্লা দিতে পারে। এই বয়সে গায়ের চামড়া ঠিক রাখাটা বিরাট সমস্যা, ঘরে বাইরে অনেক পরিশ্রম করতে হয়। যামিনীর হাতে পায়ে নাকের পাশে কোথাও চামড়া এতটুকু কোঁচকায়নি। রাতে মেয়ের কাছে শুয়ে যামিনী ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লে সপ্তাহে দু তিন দিন দেবনাথের কাছে আসে, মুখে বিরক্তি দেখালেও আসতে ভালো লাগে, এই দিনগুলোর জন্য মনে মনে অপেক্ষা করে। মাঝে মাঝে যামিনী অবাকও হয়, এই বয়সে স্বামীর আদর এত কেন ভালো লাগবে, শরীরের কারণে নাকি ভালোবাসা? বাজারের ব্যাগ রান্নাঘরে নামিয়ে দেবনাথ বলল, ঝটপট চা দাও। তখনও তার মুখে হাসি হাসি ভাব। যামিনী আর চোখে তাকিয়ে বলল, রিক্সা করে এলে যে, ব্যথা বেড়েছে? আরে না না, আজ একটা মজার কাণ্ড হয়েছে। যামিনী চুপ করে রইল। দেবনাথের মজার কাণ্ড শোনার মতো সময় তার নেই, মেয়ে স্কুলে গেছে, ছেলে এখনই বেরোবে, আজ তার কেমিস্ট্রি না ফিজিক্স প্র্যাকটিক্যাল, নীল বলে ল্যাব আছে, তাকেও কাঁটায় কাঁটায় ঠিক সময়ে স্কুলে ছুটতে হবে, আবার আজ থেকে স্কুলে হাফ ইয়ারলি শুরু, টানা সাত দিনের ঝামেলা, কামাই চলবে না, এদিকে কিঙ্কিনির পরীক্ষা শুরু হবে পরের সপ্তাহ থেকে। পরীক্ষার আগের কটা দিন মেয়েটার পাশে না বসলে তো হয় না, ঘ্যান ঘ্যান করে। চায়ের কাপ হাতে নিয়ে দেবনাথ বলল, মজার কথাটা শুনবে? না শুনবো না, তোমার মজা শোনার সময় নেই, তুমি এই উইকটা ছুটি নাও না, কিঙ্কির পরীক্ষা, আমি কামাই করতে পারবো না। দেবনাথ বলল, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, ঘটনাটা শোনো তো আগে। যামিনী না শুনতে চাইলেও দেবনাথ রসিয়ে ঘটনাটা বলতে শুরু করল। শোনো, আমি বাজারে যাচ্ছি, দেখি মলয়বাবু হন্তদন্ত হয়ে আসছে, একেবারে মুখোমুখি পড়ে গেলাম, ভাবলাম এই রে, মলয়বাবু মানেই তো সময় নষ্ট, বুড়ো মানুষ একই কথা ঘুরিয়ে ফিরিয়ে একশোবার বলবে, পালাতেও পারবো না, পুরনো বাড়িওয়ালা বলে কথা। প্রথম যখন এখানে আসি কিছু চিনি না, আমাকেও কেউ চেনে না, কেউ চট করে ভাড়া দিতে চায় না, তখন ঘর দিয়ে তো মানুষটা উপকার করেছিল, তা সেই মানুষটাকে পাশ কাটিয়ে যায় কি করে, বুঝলাম আজ বিপদ কেউ ঠেকাতে পারবে না। মলয়বাবু টানতে টানতে চায়ের দোকানে ঢোকাবেনি, আগে উনি এই কাজ করেছেন, গাদাখানেক সময় নিয়ে তবেই তো ছেড়েছেন। আর আশ্চর্যের কথা কি জানো যামিনী, ভদ্রলোক কিন্তু আজ সেরকম কিছুই করলেন না, আমার দিকে তাকিয়ে একটু হাসলেন, বেচারা ধরনের হাসি, বললেন, হ্যাঁ চলি কেমন, দেরি হয়ে গেছে। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম, মনে মনে বললাম বেশ হয়েছে, তোমার দেরি না হলে আজ আমার ঝামেলা হতো। তারপর মন দিয়ে বাজার করলাম, ভালো ইলিশ এসেছে, মাঝারি দেখে একটা নিয়েছি, মিলিয়ে বেগুন নিয়েছি, কুমড়ো নিয়েছি, বহুদিন কুমড়ো বেগুন দিয়ে ইলিশ মাছের হালকা ঝোল খাওয়া হয় না যামিনী। দেবনাথ বেশি খেতে পারে না কিন্তু খাদ্য রসিক, তার থেকে বলা ভালো বাজার এক্সপার্ট, মিলিয়ে মিলিয়ে বাজার করতে ওস্তাদ, মোচা কিনলে নারকেল ছোলা কেনে,
লাউ নীলের সঙ্গে ধনে পাতা আনতে ভোলে না, ছুটির দিন খেতে বসে ছেলে মেয়েকেও বলে, আচ্ছা নীল বলতো কই মাছের সঙ্গে কোন আনাজ ভালো যায়। নীলাদ্রি মুখ তুলে মায়ের দিকে তাকায়, সেই তাকানোয় একই সঙ্গে বিরক্তি এবং বিস্ময়। তারপর মাথা নামিয়ে খাওয়ায় মন দেয়। যামিনী বলে, আহা ও এসব জানবি কি করে? দেবনাথ ভাত মাখতে মাখতে বলে, শিখবে শিখবে, শুধু লেখাপড়া শিখলেই তো হবে না, খাওয়া দাওয়াও শিখতে হবে। আমি বুড়ো হলে কি হবে, বাজার করবে কে? সেই জন্যই তো ইজি দিয়ে শুরু করেছি। আচ্ছা কিঙ্কি, এবার তুমি বলো, লাউয়ের ঘণ্টে কোন মাছ দিলে মুখে জল আসে? এটা কিন্তু তোমার পারা উচিত মা, ভেরি ইজি। কিঙ্কিনি মুখ না তুলে বলে, বাবা তুমি ঠাকুমার কাছে রান্না শিখেছ না? দেবনাথ হু হু আওয়াজে হেসে ওঠে, বলে, ধুর রান্নার আমি কি জানি, আমাকে কখনো রান্নাঘরে ঢুকতে দেখেছিস? এসব নিজে নিজেই শিখতে হয়, তোরাও শিখবি। এই ধর না তোর মা রান্নার কিছু জানতো না, এখন কত কি পারে। কেন পারে জানিস? আমরা কি খেতে ভালোবাসি সেটা বুঝে গেছে। আর এই রান্নাটা তো বড় কথা নয়, নিজের লোক কি ভালোবাসে এটা জানাই বড় কথা, জানলে রান্নাও আপোষেই ভালো হবে। যামিনী বলে, উফ তুমি লেকচার থামাবে, খেতে বসেও বক 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 বক। ছেলে মেয়ে বাবার এই স্বভাব পছন্দ করে না, মায়ের কাছে বিরক্তি দেখায়। নীলাদ্রি বলে, যত সব ব্যাকডেটের ব্যাপার, খাওয়া নিয়ে বাবার সব পাড়াপাড়ির কোনো মানেই হয় না, আরে পেট ভরাতে একটা কিছু খেয়ে নিলেই হলো। কিঙ্কিনি বলে, আমি পেট ভরাতেও চাই না, ভাত খেতেই আমার জঘন্য লাগে, মাছ তো হরিবল। ইস মাছ খাওয়া যে কে আবিষ্কার করলো, আমি দুপুরে শুধু স্যান্ডউইচ খেতে চাই। যামিনী শাসন করে, বলে, ছি বাবার সামনে এসব বললো না, দুঃখ পাবে, আমাদের সকলের জন্য মানুষটা কত যত্নে বাজার করে সেটা তো দেখবে। নীলাদ্রি মুখ ঘুরিয়ে বলল, মায়ের সব সময় বাবাকে সাপোর্ট। কিঙ্কিনি মাথা চুল ঝাঁকিয়ে বলল, ঠিক বলেছিস দাদা, আমাদের ফ্যামিলিতে দুটো দল, বাবা মা একদিকে আমরা দুজন অন্যদিকে। যামিনী হেসে ফেলে, বলে, থাক থাক অনেক পাকা পাকা কথা হয়েছে, এবার যাও তো কাজে যাও। ইলিশ বেগুনে ফিরিস্তে শোনার পর যামিনী রাগি গলায় বলল, এই তোমার মজার কথা? দেবনাথ চায়ের কাপে চুমুক দিল, বলল, আরে না না এটা মজার কথা নয়, মজার কথা অন্য। বাজার সেরে বাড়ির পথে পা বাড়াতে হঠাৎ খেয়াল হলো, আরে মলয়বাবুর কথাটা মাথায় ঢুকে গেছে, ঢুকে ঘুরপাক খাচ্ছে, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। বোঝো কাণ্ড, একটা অতি সাধারণ কথা দিনের মধ্যে 14 বার বলি, আজ হঠাৎ খচ করে মাথায় ঢুকে যাবে কেন? আমি অন্য কথা ভাবতে শুরু করলাম, বাজারে কেমন ঠকলাম, মেয়েটার অঙ্কের জন্য একজন ভালো টিউটার দিলে কেমন হয়, ছেলেটাকে ইঞ্জিনিয়ারিং পড়াতে কত টাকা লাগবে, ব্যাংক লোন পাবো, এখন থেকেই খোঁজখবর নেওয়া দরকার। ঠিক করলাম কোন্নগরে দাদার কাছে দু একদিনের মধ্যেই যাব, 1 মাসে বাড়ি বিক্রির ব্যাপারটা ফাইনাল করব, টাকা পেলে ফ্ল্যাট কিনব, ভাড়া বাড়ি থেকে বিদায় নেব। কিন্তু তাতেও দেখলাম লাভ হলো না, মলয়বাবুর দেরি হয়ে গেছের ভূত ঘাট থেকে নামছেই না। আরে শুধু তাই নয় যামিনী, একটু পরে দেখি আমার নিজেরও একই রকম মনে হতে শুরু করেছে, দেরি হয়ে গেছে। কিসের দেরি, কেন দেরি, কিছু বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি একটা রিক্সা ডেকে উঠে বসলাম, তারপর থেকেই হাসছি, বলো ঘটনাটা মজার না? কথার উত্তর না দিয়ে যামিনী রান্নাঘরে ছুটল। এখন প্রতিটা মুহূর্তই জরুরি, ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে দৌড়তে হবে, একটু এদিক ওদিক হলেই কেলেঙ্কারি, সংসার নিখুঁতভাবে চালানো তো সোজা কথা নয়। সারাদিন সব কিছু নিখুঁতভাবেই চলল। নীলাদ্রি কিঙ্কিনি স্কুল শেষ করে কোচিং থেকে পড়ে বাড়ি ফিরল সন্ধ্যের মুখে। যামিনী জলখাবার বানিয়ে দিল, মেয়েকে জিওগ্রাফির ম্যাপ দেখিয়ে দিল, সাউথ আফ্রিকার নদ নদী, টিভিতে সিরিয়াল দেখল, কন্যাগড়ে যাকে ফোন করল, ভাসুরের শরীরটা ভালো যাচ্ছে না, প্রেশারের সমস্যা, বিজুলি সকালে সব রেঁধে গেছে, তবু যামিনী রান্নাঘরে গেল, সামান্য রান্না করল, একেবারেই সামান্য,
বেসন মাখিয়ে কটা আলু ভাজল। দেবনাথ পছন্দ করে, মেয়েটাও চায়, কিঙ্কিনি বাবার মতো হয়েছে। সবই ঠিকঠাক চলল, শুধু দেবনাথ অফিস থেকে বাড়ি ফিরল না। যামিনী, নীলাদ্রি, কিঙ্কিনি অপেক্ষা করে রইল। একদিন, দুদিন, তিন দিন, দেবনাথ বাড়ি ফিরল না। নীলাদ্রির ঘুম ভাঙল কান্নার আওয়াজে। হইচই করে কান্না নয়, চাপা ফোপানি রান্নাঘর থেকে ভেসে আসছে। নীলাদ্রি মাথার বালিশটা টেনে কানে চাপা দিল। 5 বছর ধরে এই একই জিনিস চলছে। এ বাড়িতে সকাল হয় কান্নার আওয়াজ দিয়ে। রান্নাঘরে মা চা করে আর কাঁদে। কাপ, ডিশ, চামচে টুংটাং শব্দের সঙ্গে সেই কান্নার আওয়াজ ভেসে ভেসে বেড়ায়। দরজা ঠেলে কিঙ্কিনি ঘরে ঢুকল। এত সকালে সে ঘুম থেকে ওঠে না, আজকাল তার বিছানা ছাড়তে অনেক বেলা হয়। মাত্র 19 দিন হলো তার হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার শেষ দিন কিঙ্কিনি তার বন্ধুদের কাছে ঘোষণা করেছিল, রেজাল্ট বেরোনো পর্যন্ত আমি বিছানা থেকে নামব না, বিছানায় বসে খাবো, গল্পের বই পড়ব, টিভি দেখব, কম্পিউটারে চ্যাট করব, আর মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ব। আমার খাটের পাশে চেয়ার থাকবে, তোরা এলে সেই চেয়ারে বসবি, আড্ডা দিয়ে চলে যাওয়ার সময় বলবি, চল কিঙ্কি, দরজা পর্যন্ত এগিয়ে দিবি। আমি বলবো, সরি, আমি যেতে পারছি না, রেজাল্ট বেরোনো পর্যন্ত আমার খাট থেকে নামা বারণ। পলিটিক্যাল নেতারা যেমন গৃহবন্দী হয়, আমি তেমন খাটবন্দী হয়েছি। শুধুমাত্র পরীক্ষা শেষ হয়েছে বলেই যে কিঙ্কিনি বেলা করে ঘুম থেকে ওঠে এমন নয়। অনেক সময় ভোরে তার ঘুম ভেঙে যায়, বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে অপেক্ষা করে। যামিনী কখন স্কুলে বেরিয়ে যাবে তার জন্য অপেক্ষা, যতটা মায়ের মুখোমুখি না হওয়া যায়। যামিনীর ছুটি ছাটার দিনগুলোয় সে পারতপক্ষে বাড়িতে থাকতে চায় না, বন্ধুর বাড়ি, সিনেমা হলে চলে যায়। কিছু না থাকলে বাড়ি থেকে বেরিয়ে এলোমেলো ঘুরে বেড়ায়। সব দিন অবশ্য দেরি করে ঘুম থেকে উঠতে পারে না। কদিন হলো নতুন ঝামেলা শুরু হয়েছে, কম্পিউটার ক্লাস সপ্তাহে 2 দিন করে, সকালে উঠে যেতে হয়। দাদার জোরাজুরিতে ভর্তি হতে বাধ্য হয়েছে কিঙ্কিনি। আড়াল থেকে মায়ের চাপ থাকতে পারে, পারে কেন, নিশ্চয়ই ছিল। কিঙ্কিনির একেবারেই ইচ্ছে ছিল না, তার কম্পিউটারে চ্যাট করতে, গান শুনতে ভালো লাগে, কিন্তু কোর্স শিখতে ইচ্ছে করে না। অঙ্কের কিছু থাকলে তো একেবারেই নয়। ছোটবেলায় তার অঙ্ক নিয়ে যে সমস্যা ছিল তা তো কাটেনি, বরং বেড়েছে। সেই কারণেই আর্টস নিয়ে হায়ার সেকেন্ডারি পড়া। কিঙ্কিনি জানে তাতেও খুব কিছু লাভ হবে না, তার রেজাল্ট বেশ খারাপই হবে। মাঝারি ধরনের সেকেন্ড ডিভিশন পেতে পারে, পড়াশুনো তার মাথায় ঢোকে না এমন নয়, কিন্তু পরীক্ষার জন্য যতটা পড়ার দরকার তা সে পড়েনি। যত দিন যাচ্ছে বুঝতে পারছে লেখাপড়া তার বিষয় নয়, পড়তে তার ভালোই লাগে না, তার বিষয় অন্য কিছু। কিন্তু সেই অন্য কিছুটা কি? কিঙ্কিনি নীলাদ্রির খাটের পাশে এসে দাঁড়ালো, ঝুঁকে পড়ে ডাকল, দাদা, এই দাদা। নীলাদ্রি কোনো উত্তর দিল না, নড়ে চড়ে শুল মাত্র। কিঙ্কিনি মশারি ফাঁকে হাত ঢুকে নীলাদ্রির মাথার বালিশ ধরে টান দিল। নিচু গলায় আবার ডাকল, এই দাদা, কিরে, উঠবি তো? চোখ বোঝা অবস্থাতে নীলাদ্রি বিরক্ত গলায় বলল, কি হয়েছে? আগে উঠ না, তারপর বলছি। উঠতে পারবো না, কি হয়েছে বল। কিঙ্কিনি খাটের একপাশে বসল, এক ঝলক দরজার দিকে তাকিয়ে ফিসফিসে গলায় বলল, এই দাদা, 250 টাকা দিতে পারবি? ঠিক আছে ঠিক আছে, 250 দিতে হবে না, 220 বা 225 হলেই হবে, আছে? নীলাদ্রি এবার পালিশ সরিয়ে চিত হয়ে শুইল, চোখ খুলল। 250 টাকা? কিঙ্কিনি তার কাছে মাঝে মধ্যে টাকা চায় বটে, কিন্তু সে তো 5-10, খুব বেশি হলে 50, কোনো সময় মোবাইল রিচার্জ করিয়ে দিতে হবে, কিন্তু একসঙ্গে এত টাকা তো কখনো চাইনি। কিঙ্কিনি হেসে বলল, কেন চাইছি জানতে চাইবি নি কিন্তু দাদা। কিঙ্কিনি দেখতে বেশ সুন্দর হয়েছে, তবে যামিনীর মতো নরম সরম সুন্দর নয়। কিঙ্কিনির চেহারার মধ্যে একটা ঝকঝকে ছাপ রয়েছে দেবনাথের মতো, চোখমুখ শার্প, হাঁটা চলা হাবভাবের মধ্যেও চাপা কনফিডেন্স। ভাবটা এমন যেন আমি যা করি, ভেবেচিন্তে করি, ঠিকই করি। দেখলে মনে হয় এই মেয়ের বুদ্ধি বেশি, শুধু দেখতে নয়,
কথাবার্তাতেও সে তার বাবার মতো রসিকতা তৈরি করতে শিখেছে। কিঙ্কিনি সাত সকালে বাইরে বেরোনোর জন্য তৈরি, স্নান সেরে জিন্স আর কালো টপ পরেছে। মেয়েদের পছন্দের রং কালো নয়, তবু কিঙ্কিনি মাঝে মধ্যেই কালো রঙের পোশাক পরে, কারণ সে জানে তার গায়ের ফর্সা রঙে কালো ঝলমল করে। নিজের সৌন্দর্যের বিষয়ে বেশি মাত্রায় সচেতন কিঙ্কিনি, সে বুঝতে পারছে শুধু নিছক সৌন্দর্য নয়, তার চেহারা ইতিমধ্যেই এক ধরনের আকর্ষণ তৈরি করতে শুরু করেছে। সম্ভবত একেই বলে শরীরী আকর্ষণ। খুব জোরালো নয়, কিন্তু তৈরি হয়েছে। অতি সাধারণ সাজগোজ করলেও রাস্তাঘাটে ছেলেরা তার দিকে না তাকিয়ে পারে না। বন্ধুরাও বিষয়টা জানে, ঠাট্টা করে বলে, তোর সঙ্গে বেরোতে ইচ্ছে করে না, আমাদের দিকে কেউ তাকাই না। বৈদর্ভীটা অসভ্য, একটু গোলমেলেও আছে। একদিন আড়ালে ফট করে বুকে হাত দিয়ে বসল, বলল, হাউ নাইস কিঙ্কি, আউচ কত বড় হয়ে গেছে। নীলাদ্রি ভুরু কুঁচকে বোনের দিকে তাকিয়ে রইল। বোনকে সে ভালোবাসে, দেবনাথে নিরুদ্দেশ হয় সেই ভালোবাসা খানিকটা আশকারার চেহারাই নিয়েছে। শুধু দেবনাথে নিরুদ্দেশ হওয়া নয়, আশকারার অন্য কারণও আছে। স্বামী হারিয়ে যাওয়ার পর থেকে কোনো এক অজ্ঞাত কারণে মেয়ের প্রতি যামিনী ক্রমশ অসন্তুষ্ট হয়ে উঠেছে। যত দিন গেছে সেই ভাব বেড়েছে, মেয়েদের কোনো কিছু যেন তার পছন্দ হয় না। আচার আচরণ কথাবার্তা সবেতেই বিরক্ত হয়, ছোটোখাটো বিষয়ে বকাঝকা করে, খোঁচা দিয়ে কথা বলে, একটা সময় মারধরও করেছে, কঠিন মার। কিঙ্কিনি প্রথম প্রথম মায়ের এই ব্যবহারে অবাক হতো, অভিমান করত, মা তার সঙ্গে কেন এমন করে, কই দাদার সঙ্গে তো করে না, সে কী দোষ করল, তাকে বলার জন্য মা কেন খুঁজে খুঁজে কারণ বের করে। কারণ না পেলে বানিয়ে বানিয়ে কারণ তৈরি করে, স্কুল থেকে ফিরতে দেরি হলে চুলের মুঠি চেপে ধরেছে। কিঙ্কিনি বলার চেষ্টা করেছে দেরি সে করেনি, তার স্কুল বাস খারাপ হয়ে গিয়েছিল, মা শোনেনি, টিভি দেখলে রেগে যেত, টিভিতে সিনেমা বা সিরিয়াল নয়। ছোটবেলা থেকেই কিঙ্কিনির চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে খবর দেখার নেশা, দেবনাথের মতো খবর কিছু বুঝত না তবু দেখত। যামিনী রান্নাঘর থেকে ছুটে এসে চড় মারত, পাড়ার কোন বকাঠে ছেলে দুদিন বাড়ির সামনে সাইকেলের বেল বাজিয়ে চলে গেছে কিঙ্কিনি জানেও না, বেধড়ক মার খেয়েছে কিঙ্কিনি, অপমানের মার, পায়ের চটি খুলে মেরেছে যামিনী। তখন মাকে ভয় পেত কিঙ্কিনি, লুকিয়ে কাঁদত। একটা বয়সের পর যামিনী মেয়েকে মারধর বন্ধ করল, কিন্তু বকাঝকা চলতেই লাগল। কিঙ্কিনি খানিকটা বড় হয়ে কান্নাকাটি মান অভিমান সব বন্ধ করে দিয়েছে। মায়ের বকাঝকা ব্যাঁকা কথা এখন আর তার গায়ে লাগে না, সে ভয়ও পায় না, হয় অবজ্ঞা দেখায় নয় মুখে মুখে কথা বলে। কিছুদিন আগেও মেয়ের তর্ক শুনলে যামিনী চিৎকার করে উঠত, কিঙ্কিনি শান্ত গলায় বলত, মা তুমি যদি চিৎকার করো আমি তোমার ডবল চিৎকার করব, তুমি চিৎকার করতে করতে হাঁপিয়ে যাবে, আমি কিন্তু হাঁপাবো না মা, কারণ আমার বয়স তোমার থেকে অনেক কম, আমার দমও বেশি। তারপর থেকেই যামিনী চিৎকার বন্ধ করে দিয়েছে, মেয়ের সঙ্গে কথা বলাই কমিয়ে দিয়েছে, যেটুকু না বললে নয়। গত সোমবারে কথা কাটাকাটির পর থেকে তাও বন্ধ, এখন পরোক্ষভাবে খাবার দেওয়া হয়েছে, ড্রেসিং টেবিলের উপর টাকা রইল, ছাদ থেকে জামাটা তুলতে হবে, এই রকম গোছেরই কথাবার্তা চলে, বাকিটুকু ভায়া নীলাদ্রি। মা আমি একসঙ্গে খেতে বসে না আজকাল, হায়ার সেকেন্ডারি সময় থেকে কিঙ্কিনি এই নিয়ম চালু করেছে, পড়ার চাপ, সময় ধরে খাওয়া দাওয়া সম্ভব নয়, কোনোদিন ভাত খেতে বেলা গড়িয়ে যায়, কখনো ডিনারে বসতে রাত হয়, সুতরাং যে যার মতো খেয়ে নিতে হবে। তবু গত সোমবার দুজনে একসঙ্গে টেবিলে বসেছিল, মা মেয়ে দুজনেরই তারা। কিঙ্কিনি শালিনীর সঙ্গে কলকাতায় যাবে, শালিনীর বড় মামা হাসপাতালে ভাগ্নিকে দেখতে চেয়েছেন, সে একা যাবে না, বন্ধুকে নিয়ে যাচ্ছে, আসলে হাসপাতালে যাওয়ার আগে দুজনে সিনেমা দেখবে, ফেরা নিয়ে চিন্তা নেই, শালিনীর বাবা অফিস থেকে ফেরার পথে ওদের নিয়ে আসবে। চুপচাপই খাচ্ছিল দুজনে টেবিলের দুদিকে বসে, মেনু নিয়ে আপত্তি তুলল কিঙ্কিনি, নিজের মনেই গজগজ করতে লাগল, ছাপোষা ডাল ভাত আর মাছের ঝোল তার আর সহ্য হচ্ছে না, অরুচি ধরে গেছে, তারপরও রান্নাও খারাপ, স্বাদ নেই। নিচু গলায় কিঙ্কিনি একটানা বলতে থাকে, এগুলো মানুষ খায়, নিজেকে গরুর মতো মনে হচ্ছে, ঘাস খাচ্ছি,
রোজ রোজ এই অখাদ্যগুলো খাওয়ার থেকে না খাওয়াই ভালো। যামিনী জানে, নিচু গলায় পড়লেও মেয়ে তাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছে। এতদিন পরে হঠাৎ এসব কথা কেন? যামিনী কথার উত্তর দেয় না, মাথা নামিয়ে দ্রুত খেতে থাকে। আর উত্তর দেবারই বা কী আছে? মেয়ে তো ভুল বলছে না, সত্যিই তো খাবার স্বাদহীন। বিচুলিকে অনেকদিন ছাড়িয়ে দেওয়া হয়েছে, না দিয়ে উপায় ছিল না। এই সংসারে আলাদা করে রান্নার লোক রাখবার সামর্থ্যই বা কোথায়? যামিনী নিজেই রান্না করে, সেই রান্নায় যত্ন মন কিছুই থাকে না, করতে হয় তাই করা। দু একদিন মন দেওয়ার চেষ্টা করেছে, পারেনি। মনে হয়েছে ঠিকমতো রান্না করা সে ভুলেই গেছে, আর কোনোদিন পারবেও না। মাঝে মধ্যে ভয় করে, যদি দেবনাথ ফিরে আসে তখনও কি রাঁধতে পারবে না? যামিনী চুপ করে থাকলেও কিনকিনে বলেই চলে, একে তো এই মেনু জঘন্য, রোজই এক খাবার, তার উপর কোনো দিন নুন থাকে না, কোনো দিন গাঁদাখানিক চিনি, আজ মাছে চলে তো নুন চিনি কিছুই নেই, বমি আসছে। যামিনী আর পারল না, মুখ না তুলে ঠান্ডা গলায় বলল, কাল থেকে নিজে রান্না করে নিও। কিঙ্কিনি নাক মুখ কুচকে বলল, জানলে তাই করতাম। শিখে নাও, ঘর সংসারে কাজ শেখার বয়স তোমার হয়ে গেছে, সারাদিন তো হয় ঘুমোচ্ছ নয় টই টই করে বেড়াচ্ছ। কিঙ্কিনি মুখ দিয়ে বিদ্রুপের আওয়াজ করল, বলল, হ্যাঁ হ্যাঁ, এখন সব ছেড়ে ছুড়ে রান্নাঘরে ঢুকে হাঁড়ি ঠেলি আর কি, বয়ে গেছে, আমার কোনো বন্ধু রান্না করে না। যামিনী একটু চুপ করে থেকে বলল, বন্ধুদের সঙ্গে নিজেকে মেলাবে না? কিঙ্কিনি কাঁধ ঝাঁকিয়ে বলল, কেন মেলাবো না কেন, তারা কি আলাদা? যামিনী চোয়াল শক্ত করে বলল, হ্যাঁ তারা আলাদা, তাদের বাবারা কেউ বউ ছেলে মেয়ে ছেড়ে বাড়ি থেকে পালিয়ে যায়নি, কিন্তু তোমার বাবা গেছে। কিঙ্কিনি কান ঝাঁকিয়ে বলল, মা তুমি এমন বলছো যেন বাবা আমাদের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, পানিশমেন্ট হিসেবে আমাকে রান্না করতে হবে, দাদাকে বাসন মাজতে হবে। যামিনী মুখ তুলে বলল, আমি সে কথা বলিনি, তুমি এমনভাবে কথা বলছো কেন? আমি বলিনি, তুমি বলছো, আমি ডালির কথা বললাম, তুমি বাবার কথা বলছো, বাবার চলে যাওয়ার কথা বলছো, রান্না খারাপের সঙ্গে বাবার কথা আসে কিভাবে? গলায় ছাঁ জেনে যামিনী বলল, তোমার বাবা গেছে বলেই তো বলছি, সব কথাতেই আসবে। কিঙ্কিনি ঠোঁটের কোণায় ব্যাঁকা হেসে বলল, বাবা তো আমার জন্য বাড়ি ছেড়ে চলে যায়নি মা, আমি কোন দুঃখে ঘাস খেতে যাব। কথাটার মধ্যে চাপা ইঙ্গিত ছিল। যামিনী স্থির চোখে মেয়েটিকে তাকিয়ে বলল, কার জন্য গেছে? কিঙ্কিনি মায়ের দিক থেকে মুখ ঘুরিয়ে নিল, গলা নামিয়ে বলল, আমরা কে জানি, আমি দাদা দুজনেই তখন যথেষ্ট ছোট ছিলাম, যদি জানার হয় তুমি জানবে, যদি কেন, বাবার বিষয়টা তো তোমারই জানা উচিত মা। যামিনী থালা ঠেলে সরিয়ে দিয়ে বলল, তুই কি বলতে চাইছিস কিঙ্কি? কিঙ্কিনি গ্লাস তুলে জল খেলো, তারপর টেবিল ছেড়ে উঠতে উঠতে হালকা ভঙ্গিতে বলল, কি বলতে চাইছি তুমি ভালো করেই জানো মা, আমি কেন, সবাই তোমাকে এই কথাটাই বলে, বলি না? যামিনী কিছু বলতে গিয়ে থেমে রইল কয়েক মুহূর্ত, তারপর হিস হিসিয়ে বলে উঠল, চুপ কর চুপ কর কিঙ্কি চুপ কর, খুব সাহস হয়েছে তোর তাই না, খুব সাহস খুব সাহস, মুখে যা আসছে তাই বলে ফেলছিস। যামিনীর ধমক কিঙ্কিনি পাত্তা দিল না, হাত ধোয়ার জন্য বাথরুমের দিকে যেতে যেতে সহজ গলায় বলল, সাহস হওয়া তো খারাপ নয় মা, যখন ছোট ছিলাম তখন অনেক কিছু বলতে পারিনি, অনেক কিছু অজানাও থেকে গেছে, এখন তো আর ছোট নেই, তারও উপর অনেকে অনেক রকম কথা বলে। সেটাই বলছি। যামিনী উঠে দাঁড়ায়, রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, কি বলে? বাথরুম থেকে কিঙ্কিনি চিৎকার করে বলে, কি বলে তুমি ভালো করেই জানো মা, জানো না? এরপর থেকে যামিনী মেয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। নীলাদ্রি শান্ত প্রকৃতির ছেলে, সে ঝগড়াঝাটি সহ্য করতে পারে না। পরদিন সকালে বোনকে বোঝানোর চেষ্টা করে, মায়ের সঙ্গে ঝগড়া করিস না কিঙ্কি। দাদার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে কিঙ্কিনি বলল, মা তোকে লাগিয়েছে না দাদা? নীলাদ্রি বলল, এর মধ্যে লাগানোর কী আছে রে, মায়ের মুখ দেখলেই বোঝা যাচ্ছে, কাল রাতেও খায়নি। উফ, তোরা কি একটুও চুপ করে থাকতে পারিস না কিঙ্কি? কিঙ্কিনি মুখ নামিয়ে বলল, আমি তো কিছু করিনি দাদা। যেই করুক, দয়া করে ঝামেলা বন্ধ কর।
কিঙ্কিনি বলল, থামা পড়লেই কি থামবে দাদা? ঝামেলা তো শুধু আজ হচ্ছে না, বহুদিন ধরেই হচ্ছে। মা আমাকে সহ্য করতে পারে না, বাবা চলে যাওয়ার পর থেকেই এই কাণ্ড চলছে। আমাকে দেখলেই তার মাথায় নাকি আগুন জ্বলে ওঠে। একবার সকালে বাবার মতো গরম চায়ের কাপ হাতে পেপার পড়ছিলাম বলে মা টেনে তুলে দেওয়ালে মাথা ঠুকে দিয়েছিল, মনে আছে? এই দেখ, এই দেখ, এখনো দাগ রয়েছে। কপালে চুল সরায় কিঙ্কিনি, সত্যি বাঁ দিকে ভুরুর পাশে দাগ রয়ে গেছে। নীলাদ্রি জানে কিঙ্কিনি যা বলছে ভুল বলছে না, মায়ের উপর তার রাগ আর শুধু রাগে আটকেনি, খানিকটা যেন ঘৃণার চেহারা নিয়েছে। মা যে কেন কিঙ্কির উপর এত বিরক্ত এত দিনেও বুঝতে পারে না নীলাদ্রি। তবু সে বলল, জানিসই তো মায়ের মন মেজাজ সব সময় খারাপ হয়ে থাকে। কিঙ্কিনি চুল বাঁধছিল, তার চুলের ব্যান্ড হারিয়ে গেছে। সামনে ছড়িয়ে থাকা বই খাতা কাগজপত্র সরিয়ে ব্যান্ডটা খুঁজতে লাগলো। আলগুছে বলল, কেন মন মেজাজ খারাপ কেন? নীলাদ্রি বোনের দিকে তাকিয়ে বলে, জানিস না কেন ঠাট্টা করছিস? বাবার ঘটনাটার পর থেকেই তো এরকম হয়ে গেছে মা, আর সেটাই তো নর্মাল। কিঙ্কিনি ব্যান্ড খুঁজে পায়, চুলে লাগাতে লাগাতে বলল, জানবো না কেন, আমি তো আর ছোট খুকি নই। কিন্তু মা এমন ছোট খুকির মতো ব্যবহার করে কেন বলতে পারিস? মা কি মনে করে দেবনাথ চট্টোপাধ্যায় নামের মানুষটা শুধু তার স্বামী ছিল, আমাদের বাবা ছিল না? মানুষটা হারিয়ে যাওয়ায় আমাদের মন মেজাজ খারাপ হতে নেই? দুঃখ অপমান হতে পারে না? বাবা কি শুধু তারই সম্পত্তি, তারই মানুষ? নীলাদ্রি চুপ করে এই আবেগ অভিমানের কথা শুনে এগিয়ে এসে বোনের পিঠে হাত রেখে বলল, এইটুকু বয়সে তো খুব পাকা পাকা কথা শিখেছিস। কিঙ্কিনি চুপ থেকে শান্ত গলায় বলল, শিখতে বাধ্য হয়েছি দাদা। যেসব ছেলেমেয়ের বাবা কাউকে কিছু না বলে হঠাৎ একদিন বাড়ি ছেড়ে চলে যায়, তারা সবাই কম বয়সে পাকা পাকা কথা শিখে যায়। তুইও শিখেছিস দাদা, তুই ভালো ছেলে তাই বলিস না, আমি বলে বিপদে পড়ি। না বললেই পারিস, ওসব বলে মাকে রাগিয়ে দিস কেন? কিঙ্কিনি দাদার কথার উত্তর না দিয়ে বলে, আমি জানি দাদা মা কেন আমার উপর এত খাপ্পা। নীলাদ্রি ভুরু কোচকাল। কিঙ্কিনি বলল, আগে বুঝতাম না, এখন বুঝি। নীলাদ্রি বলল, কেন রে, কেন তোর উপর এত খাপ্পা? কিঙ্কিনি দাদার দিকে তাকিয়ে সুন্দর করে হাসল, বলল, থাক শুনলে তোর মন খারাপ হয়ে যাবে দাদা। নীলাদ্রি সেদিন অবাক হয়েছিল, মেয়েটা এই কম বয়সেও কত ম্যাচিউর হয়ে গেছে, রাগ অভিমানের মধ্যেও গুছিয়ে কথা বলতে শিখেছে, বাবাও এরকম গুছিয়ে কথা বলতো। আজও অবাক হলো নীলাদ্রি, এই সাত সকালে ঘুম ভাঙিয়ে টাকা চাইছেও কেমন সুন্দর করে। কিঙ্কিনি মাথা কাত করে বলল, কি রে দাদা টাকা হবে? কত হবে তা তো জানি না, পার্সটা দেখ, যা থাকে নিয়ে নে। কিঙ্কিনি খুশি হয়ে উঠে দাঁড়ালো, বলল, সব নিয়ে নিলে তো চলবে কি করে দাদা? নীলাদ্রি এবার উঠে বসল, আড়মোড়া ভেঙে বলল, সে আমি বুঝব। নীলাদ্রিকে তার বাবা মা কারো মতোই দেখতে হয়নি, তাকে চট করে সুন্দর বলা যাবে না। একজন সাধারণ চেহারার যুবক, ভিড়ে মিশে যাওয়া ধরনের। একসময় আত্মীয়রা বলতো নীলাদ্রি নাকি তার মামার মতো চেহারা পেয়েছে, রোগা আর লম্বাটে গড়ন। শুধু চেহারায় সাধারণ নয়, শান্ত স্বভাবের এই ছেলে লেখাপড়াতেও সাধারণ হয়ে গেছে। যে ছেলে চারটে লেটার নিয়ে মাধ্যমিক পাশ করেছিল সে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় তেমন কিছু করতে পারল না। ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়বার, হলো না। হওয়ার কথাও নয়, তখন সবে কদিন হলো দেবনাথ নিরুদ্দেশ হয়েছেন, গোটা পরিবার বিপর্যস্ত, দিশেহারা, সাজানো গোছানো সব কিছু এলোমেলো হয়ে গেছে, যেন নাটক শেষ হওয়ার আগে মঞ্চের সামনে কেউ কালো ভারী পর্দা টেনে দিল। কদিন পরেই যে নীলাদ্রির জীবনে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় বসবে সে কথা কারো মাথায় রইল না, এমনকি নীলাদ্রিরই নয়। তখন বেঁচে থাকাটাই একটা সমস্যা, যেন প্রতিটা মুহূর্তে একটি কঠিন প্রশ্নের সম্মুখীন হতে যাচ্ছে। হায়ার সেকেন্ডারির মতো গ্র্যাজুয়েশনেও সাধারণ মাঝারি রেজাল্ট, তাও যামিনী চেয়েছিল ছেলেটা আরও পড়ুক,
আজকাল রেজাল্ট খারাপ হলেও টাকা খরচ করে কেরিয়ার করবার অনেক ব্যবস্থা হয়েছে। ম্যানেজমেন্ট পড়া যায়, নীলাদি সে পথে যায়নি। সে বুঝেছিল এ বাড়ির পক্ষে আর টাকা খরচ করা সম্ভব নয়, উল্টে টাকা রোজগার করতে হবে। ছোটোখাটো একটা ট্রেনিং করে আইটি সেক্টরে কাজ করছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট গোছের কাজ, আরও পাঁচজনের সঙ্গে বসে ডাটাবেস তৈরি করতে হয়। সব সময় কাজে থাকি না, এজেন্সির কাছে নাম লেখানো রয়েছে, তারা দরকার মতো খবর দেয়, তখন ছুটতে হয় সল্টলেকের সেক্টর ফাইভে। তবে কাজ থাকলে পেমেন্ট খারাপ নয়, টানা কাজে থাকাটাই সমস্যা। আইটি সেক্টর বাইরে থেকে শুনতেই গাল ভারী, নিচের দিকে ভিড় বাড়ছে, অনেকটা সময় হাত গুটিয়ে বাড়িতে বসে থাকতে হয়। এখন যেমন বেশ কিছুদিন হলো নীলাদ্রির বেকার দশা চলছে, নীলাদ্রি বুঝতে পারছে এভাবে চলবে না, একটা অন্য কিছু দেখতে হবে, পাকাপাকি কিছু। চেষ্টাও করছে, সরকারি চাকরির পরীক্ষাগুলো কয়েকটা দিয়েছে, এখনও লাগেনি। নীলাদ্রির ব্যাগে 230 টাকা মতো পড়ে আছে। 100 টাকার নোট দুটো নিয়ে কিঙ্কিনি বলল, আজ আমাদের বন্ধুদের পিকনিক, 250 করে চাঁদা। নীলাদ্রি বলল, পিকনিক? এখন তো শীত নয়, পিকনিক কিসের? কিঙ্কিনি হেসে বলল, শুধু শীতেই কি পিকনিক করা যায়, এমন কোনো কথা আছে নাকি? আর থাকলেও সে আমরা ভাঙছি, কোথায় যাচ্ছি জানিস দাদা? কোথায়? কিঙ্কিনি ঘাড় কাত করে নীলাদ্রির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, মিটিমিটি হেসে বলল, উহু, বলবো না, বললে তুই চিন্তা করবি। সবাই পিকনিক করতে সুন্দর জায়গায় যায়, কিন্তু আমরা একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছি দাদা, সেখানে আমাদের ভয়ঙ্কর পিকনিক হবে, বুঝলি? কিঙ্কিনি হাসি ঠাট্টা করলেও নীলাদ্রির বিষয়টা পছন্দ হচ্ছে না। যতই গুছিয়ে সুন্দর করে হাসি মুখে কথা বলুক, আজকাল এই মেয়েটাকে নিয়ে তার চিন্তা হয়। কিঙ্কিনির মধ্যে কেমন একটা বেপরোয়া ভাব এসে যাচ্ছে, ধুমধারাক্কা বাড়ি থেকে বেরিয়ে যায়। মা বলেছে দু একদিন রাত করেও বাড়ি ফিরেছে, কখনো আবার টানা 3 দিন নিজের ঘরেই দরজা আটকে বসে থাকে, শুধু খেতে আর স্নান করতে বেরোয়, কারোর সঙ্গে কথা বলে না, কিছু বলতে গেলেই রেগে যায়, মায়ের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়াও করে, খারাপ কথা বলে। বাইরে থেকে কেউ দেখলে মনে করবে শাসন নেই, মেয়েটা বিগড়ে যাচ্ছে, মাও তাই বলে, কিন্তু নীলাদ্রি সেরকম মনে হয় না। তার মনে হয় ছোটবেলায় মায়ের অতিরিক্ত বকাঝকা গোলমাল করে দিয়েছে, এই ডোন্ট কেয়ার ভাবটা এমনি এমনি তৈরি হয়নি, মায়ের প্রতি একটা প্রতিশোধ। কই, তার সঙ্গে তো কিঙ্কি কখনো খারাপ ব্যবহার করে না, পরীক্ষার পর কম্পিউটার ক্লাসে ভর্তি হতে বলেছিল, হয়ে হচ্ছে। মনে হচ্ছে এবার একদিন মা কিঙ্কি দুজনকে একসঙ্গে নিয়ে বসতে হবে, ঠান্ডা মাথায় কথা বলতে হবে। মায়ের উপর রাগ করে এই বয়সে বড় কিছু গোলমাল করে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। তবে কাজটা করতে হবে খুব সতর্ক হয়ে, এই মেয়ে যদি মনে করে দাদাও তাকে শাসন করতে চাইছে, তখন তার হাত থেকেও বেরিয়ে যাবে। নীলাদ্রি আড়মোড়া ভেঙে বলল, ভয়ঙ্কর না সুন্দর আমার জানার দরকার নেই, যেখানেই যাবে সাবধানে থাকবে, সন্ধের মধ্যে বাড়ি ফিরবে, আর ফোন করলে কিন্তু ধরবে। কিঙ্কিনি হাত জোর করে বলল, প্লিজ দাদা, তুই অন্তত আর গার্জেনগিরি করিস না, গার্জেনগিরি অনেক হয়েছে, কপালে স্টিচ, পিঠে জুতো দাগ নিয়ে আই এম টায়ার্ড, বুঝলি দাদা? আমাদের পিকনিকের আজ নিয়ম, কেউ মোবাইল অন করে রাখতে পারবে না, যে করবে তার ফাইন হবে, অতএব নো কল। কিঙ্কিনি ঘর থেকে বেরোতে গেল, নীলাদ্রি ডাকল, এই কিঙ্কি শোন একবার। কিঙ্কিনি ঘুরে দাঁড়ালো, ইস, পিছনে ডাকলি তো, কি হলো? নীলাদ্রি ফিসফিস করে বলল, মা কাঁদছি না? কিঙ্কিনি ঠোঁট বেঁকিয়ে বলল, কাঁদছি? কই না তো, দেখলাম তো টেবিলে বসে আরাম করে চা খাচ্ছে, মনে হয় সেকেন্ড কাপ, তোর আবার একটু বেশি বেশি। কিঙ্কিনি বেরিয়ে যাওয়ার পরও নীলাদ্রি বেশ খানিকটা সময় চুপ করে শুয়ে রইল। মা কাঁদছি না, তাহলে কোন কান্নার আওয়াজে আজ তার ঘুম ভাঙল? স্বপ্নে কিছু শুনছে, অথবা কে জানে, হয়তো অভ্যেস হয়ে গেছে, কেউ না কাঁদলেও মনে হয় এবারই সকাল হয় কান্না দিয়ে। মনটা খারাপ হয়ে গেল নীলাদ্রির। যামিনী দূর থেকেই দেখতে পেল স্কুল গেটের একপাশে বিশাখা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে।
এই সময়টা স্কুলে সব থেকে হই হট্টগোলের সময়। গেটের কাছে ঠাসাঠাসি অবস্থা, মেয়েরা হুড়োহুড়ি করে ঢুকছে, ছোট ছোট দল পাকিয়ে দাঁড়িয়ে আছে তাদের মায়েরা, চোখে মুখে গভীর উদ্বেগ, মেয়ের ভবিষ্যৎ নিয়ে অকারণ উদ্বেগ। কেউ কেউ টিচার দেখলে পড়িমড়ি করে ছুটে যাচ্ছে, কেন যাচ্ছে জানি না, কিছু বলারও নেই, তবু যাচ্ছে, হাবিজাবি প্রশ্ন করছে, যেন টিচারের সঙ্গে কথা বলতে পারলেই মেয়ের জীবন এগিয়ে যাবে তত্তর করে। রোজকার ঘটনা। ভিড় দেখে প্রতিদিনকার মতো আজও যামিনীর গা জ্বলে গেল। উফ, আবার ওখান দিয়ে ঢুকতে হবে? তাকে যে সবাইকে ঠেলে ঢুকতে হবে এমন নয়, টিচারকে দেখলে সকলেই পথ ছেড়ে দেয়, তাকেও দেবে। যামিনী রাগ হওয়ার কারণ অন্য, সে এলেই ছাত্রীর মায়েরা নিজেদের মধ্যে কথা বন্ধ করে দেয়, হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে, যতক্ষণ না বাগান পেরিয়ে সিঁড়ি টপকে স্কুল বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়ছে ততক্ষণ এই দেখা চলতেই থাকে। এতদিন সকলেই ঘটনাটা জেনে গেছে, এমনকি যেসব মেয়েরা স্কুলে নতুন অ্যাডমিশন নেয় তাদের মায়েরাও কিভাবে যেন খবরটা সবার আগে পেয়ে যায়। যামিনী মিসের বর নিখোঁজ। বেশিরভাগেরই বিশ্বাস পালিয়ে গেছে, অন্তত সেরকম ভাবতেই ভালোবাসে। পালিয়ে গেছের মধ্যে একটা রসালো ব্যাপার আছে, তাই যামিনীকে দেখার সময় দৃষ্টিতে একই সঙ্গে থাকে করুণা আর আষ্টে ভাব। প্রথম প্রথম লজ্জা অপমানে মরে যেত যামিনী, ইচ্ছে করত মাটির সঙ্গে মিশে যেতে। ধীরে ধীরে সেটা রাগে পরিণত হলো, পরে অভ্যেস করে নিল। তবে সব দিন অভ্যেস কাজে দেয় না, কোনো কোনো দিন ভিড় থেকে ফিসফিস শুনতে পায়, ওই যে আসছে দেখ, মাথায় আগুন জ্বলে যায় তখন। স্কুলের পিছনে একটা ছোট গেট আছে, যামিনী হেডমিস্ট্রেসকে গেটটা খুলে দেবার জন্য বলেছিল। মায়াদি, ওই গেটটা আপনি খুলে দিন, শুধু টিচাররাই ইউজ করবে। কেন, মেইন গেটে সমস্যা কি হয়েছে? হেডমিস্ট্রেসের টেবিলের ওপর খানিকটা গলা মোম জমে আছে, খামটাম সিল করতে গলা মোম লাগে। যামিনী মাথা নামিয়ে নখ দিয়ে সেই মোম খোঁচাতে খোঁচাতে বলল, না না, সেরকম কিছু নয়, আসলে স্কুলে ঢোকার সময় খুব ভিড় হয় তো, স্টুডেন্ট গার্জিয়ান সবাই দাঁড়িয়েই থাকে। মায়েদি অবাক হয়ে বললেন, আমি তোমার কথা বুঝতে পারছি না যামিনী, এতদিন তো ওখান দিয়েই সবাই আসা যাওয়া করেছে, আমি করেছি, তুমি করেছ, হঠাৎ কী এমন ঘটল যার জন্য আমাকে পিছনে গেটটা খুলে দিতে হবে? যামিনী মুখ তুলল, বেশিরভাগ স্কুলের হেডমিস্ট্রেসরাই এরকম হয়, টিচারদের অসুবিধের কথা কিছু শুনতেই চায় না, অথচ নিজেরা সাধারণ টিচার থাকার সময় অসুবিধে নিয়ে বিপ্লব দেখাতো, দ্বিচারিতা চরম, নিজেরা চেয়ারে বসলে পুরনো কথা সব ভুলে যায়। এই মহিলা মনে হয় সবার থেকে বেশি মিষ্টি মিষ্টি করে কথা বলে, কোনো সমস্যা শুনলে এমন অবাক হয়ে পড়ে যেন আগে কখনো শুনেই নি। যামিনী বিরক্ত গলায় বলল, কিছু হয়নি, গেটের ওপর থেকে ভিড়ের চাপটা একটু কমে, এই আর কি। হেডমিস্ট্রেসের বিষয় আরও বাড়ল, তিনি চোখ বড় করে বলেন, ভিড়ের চাপ? 10-15 মিনিটের তো মামলা, তুমি এমনভাবে বলছো যামিনী যেন এটা স্কুল নয়, ফুটবল খেলার স্টেডিয়াম বা শপিং মল, কাতারে কাতারে লোক ঢুকছে। যামিনী বুঝল এই মহিলাকে বোঝানো যাবে না, ইনি বুঝতেই চান না। সে গলায় কঠিন ভাব এনে বলল, খুললে অসুবিধে তো কিছু নেই, গেটটা তো রয়েছেই, নতুন করে বানাতে হবে না, খরচ তো কিছু হচ্ছে না, আপনি এত চিন্তা করছেন কেন? মায়াদি চেয়ারে হেলান দিলেন, একটু হাসলেন, বললেন, প্রশ্নটা সুবিধে অসুবিধে নয় যামিনী, প্রশ্নটা কারণ, একটা কাজ করতে গেলে তার পিছনে তো কারণ লাগে, এটা মেয়েদের স্কুল, তাদের ঢোকা বেরোনোর সময় সবসময় নজর রাখতে হয়, দুম করে আরও একটা গেট খুলে দিলেই তো হলো না, সেখানেও একজন দারোয়ান রাখতে হবে, তার মানে নতুন পোস্ট, নতুন অ্যাপয়েন্টমেন্ট, গভর্নিং বডির ডিসিশন লাগবে। যামিনী উঠে পড়ে মাথা নেড়ে বলল, ঠিক আছে বাদ দিন, বিষয়টা যে এত জটিল তা তো বুঝতে পারিনি, আমারই বলা ভুল হয়েছে। হেডমিস্ট্রেস সামান্য হাসলেন, বললেন, যামিনী তুমি কোনো কারণে উত্তেজিত হয়ে আছো, ঠিক আছে আমি অন্যদের সঙ্গে কথা বলবো, সবাই যদি বলে তখন তো একটা কিছু করতেই হবে। যামিনী হাত জোর করে বলল, দুহাই আপনাকে, এটা নিয়ে আর 5 জনের সঙ্গে কথা বলতে যাবেন না, সামান্য একটা গেট খোলা নিয়ে যে এত কথা শুনতে হবে আমি তো বুঝতে পারিনি।
সরি সরি মায়াদি। ঘর থেকে বেরিয়ে আসি যামিনী। বেরোনোর সময় ঘরের দরজাটা অতিরিক্ত আওয়াজ করে বন্ধ করে, ইচ্ছে করেই করে, মানুষটাকে রাগ দেখানো প্রয়োজন। রাগ দেখানোর প্রতিশোধ নিলেন মায়াদি, পাঁচজনকে পড়লেন না কিন্তু দুই একজনকে ডেকে ঘটনাটা বলে দিলেন। তিনি জানেন টিচারদের মধ্যে কিভাবে দল বানাতে হয়, দল না থাকলে তো কন্ট্রোল থাকে না, সবাই ঘাড়ে ওঠে। গেটের খবর স্টাফরুমে আসতে সময় লাগলো না, স্কুলের স্টাফরুম যে কত ভয়ঙ্কর জায়গা যার অভিজ্ঞতা নেই সে জানে না। যামিনী বলে, মেয়েদের স্কুল একাঠি ওপরে, যে যার ইচ্ছে মতো ঘটনায় রং লাগাতে পারে, রং কতটা হবে তা নির্ভর করছে হিংসে আর কেচ্ছার ওপর। দুদিনের কানাঘুষো যামিনী শুনতে পেল সেই নাকি গোপনে স্কুলে যাতায়াত করতে চাইছে সবার চোখের আড়ালে, এমনকি বসার জন্য ম্যানেজমেন্টের কাছে আলাদা ঘর পর্যন্ত চেয়ে চিঠি লিখেছে। কথাটা কানে যেতে যামিনী একবার ভেবেছিল হেডমিস্ট্রেসের ঘরে গিয়ে চেঁচামেচি করে আসবে, তারপর বুঝল এতে লাভ হবে একটাই, কেউ কেউ আলোচনার জন্য মুখরোচক বিষয় পাবে, তার থেকে পাত্তা না দেওয়াই বুদ্ধিমানের কাজ। দেবনাথ চলে যাওয়ার পর থেকে কত জনিত নানানভাবে অপমান করছে, কলিগ্রাই বা বাদ যাবে কেন? তবে সবাই যে একরকম তা নয়, কেউ কেউ অন্যরকমও আছে, সব থেকে অন্যরকম বিশাখা। দেবনাথের ঘটনাটার পর সে ভীষণভাবে যামিনীদের পাশে এসে দাঁড়িয়েছে, যে কোনো আত্মীয় থেকে অনেক বেশি। শুধু বিশাখা নয়, সঙ্গে আছে তার স্বামীও। যে হিন্দোল চাকরির জন্য বাড়িতে আসা সময় পেত না, সে অফিস কামাই করে যামিনীর সঙ্গে ছোটাছুটি করেছে কতদিন। প্রথম কটা দিনের কথা ভাবলে গা আজও শিউরে ওঠে, তখন দুবেলা হাসপাতালে হাসপাতালে গিয়ে খোঁজ নেওয়া হতো, নাম না জানা ঠিকানা না জানা কেউ দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছে, হিন্দোল ওয়ার্ড পর্যন্ত ঢুকে যেত, তখন নীলাদ্রির পরীক্ষা, তাকে নিয়ে সব জায়গায় যাওয়াও যায় না, হারিয়ে যাওয়ার কেস দেখে সিআইডি, তাদের দপ্তর কলকাতার ভবানী ভবনে, দুদিন অন্তর সেখানেও ছুটতে হতো, কোনো দিন সঙ্গে হিন্দোলও যেত। যে পুলিশ অফিসার তখন দেবনাথে ফাইলটা দেখতেন, তার কথাবার্তা কর্কশ কিন্তু মানুষটা ভালো, শিক্ষিকা বলে যামিনীকে সম্মান দেখাতেন, কথা বলতেন দিদিমণি বলে, ভদ্রলোকের মাও নাকি স্কুলে পড়াতেন, সেই কারণেই বাড়তি খাতির, তবে গলায় সব সময় একটা ধমক ধমক ভাব, নিশ্চয়ই পুলিশে চাকরি করতে করতে গলাটা এরকম হয়ে গেছে। আপনি রোজ আসছেন কেন দিদিমণি, পদ তো কম নয়। যামিনী চুপ করে থাকে, কি বলবে, তার আশা ছাড়া উপায়ই বা কি, হারিয়ে যাওয়া মানুষটার খোঁজ আর কোথায় করবে, যদি পথে পথে ঘুরে করা যেত তাহলে তাই করত, পুলিশই একমাত্র ভরসা, তখন সবে ছমাস পেরিয়েছে, সব সময় আশা মানুষটা ফিরে আসবে, একটু দৌড়াদৌড়ি করলেই হবে, চারপাশে সবাই কত কথা বলছে, কেউ বাড়ি এসে বলছে, কেউ টেলিফোন করছে। দূর সম্পর্কের এক ননদ বলল, অনেক সময় মানুষের স্মৃতি কিছুদিনের জন্য লোপ পায়, নিজের নাম ঠিকানা সব ভুলে যায়, সেই স্মৃতি আবার ফিরে আসে নিজে থেকেই, তুমি চিন্তা করো না যামিনী, সব ঠিক হয়ে যাবে, আমার এক কাকার হয়েছিল, 7 দিন বাইরে ছিল। যামিনী চোখে জল মুছে বলল, এর তো 6 মাস হয়ে গেল গো দিদি। ননদ ঝোঁক গিলে বলেছিল, আহা সবার তো একরকম হবে না, কেউ অল্প দিন কেউ বেশি দিন, ফিরে এলেই তো হলো। সেই কথা কেউ বিশ্বাস করেনি, এমনকি ছোট ছেলে মেয়ে দুটোও নয়। তবু তখন কলিং বেল বাজলে বুকটা ছ্যাঁত করে উঠত, তারা দৌড়ে গিয়ে দরজা খুলত, বিশেষ করে সন্ধ্যের পর দেবনাথ যখন অফিস থেকে ফিরত, বুকটা হাহাকার করে উঠল, কিঙ্কিনি কত দিন পড়তে পড়তে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। যামিনী নিচু গলায় বলেছে, কাঁদিস না কাঁদিস না মা, কাঁদবি কেন, তোর বাবা তো মারা যায়নি। কি বললে তোমায় মারা যায়নি, মারা না গেলে কেন ফিরছে না। যামিনী চোখ ছাপিয়ে জল পড়ত, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বিড়বিড় করত, কেন, সে তো মানুষটা ফিরে এসে বলবে মা, দেখবি ঠিক বলবে, রাতে খেতে বসে কত গল্প করবে। কিঙ্কিনি ডুকরে উঠে বলে, আমি কিচ্ছু শুনবো না, আমি কিচ্ছু শুনবো না, আমার বাবাকে চাই।
ভবানী ভবনে অফিসারের ঘরের বাইরে বসে স্লিপ পাঠাতো যামিনী। সময় হওয়ার আগেই ডাক পড়ত। অফিসার বলতেন, দিদিমণি, আপনাকে কতদিন টানতে হবে আপনি কি তা জানেন? জানেন না, এখনই দম ফুরিয়ে ফেললে চলবে কেন? যামিনী বলত, আপনি একটু চেষ্টা করুন না। অফিসার বলত, এই তো ফাউল করে ফেললেন দিদিমণি, একটু চেষ্টা করুন কথাটার মানে কি? আমরা কি চেষ্টা করছি না? যথেষ্ট চেষ্টা করছি। আমাদের রাজ্যে গড়ে রোজ কতজন করে মিসিং হয় আপনি কি জানেন? হারিয়ে যাওয়া মানুষ খোঁজার কতগুলো পদ্ধতি আছে, আমরা তার বাইরে যেতে পারি না। সব থানায় মেসেজ গেছে, আপনার হাজবেন্ডের ফটোও গেছে, আমরা হাসপাতাল নার্সিংহোমগুলোতে খবর পাঠিয়েছি, ছোট বড় যতগুলোতে পারা যায়, কাগজে বিজ্ঞাপন দিয়েছি, এর বেশি আর কি করব বলুন। যামিনী বলে, বিজ্ঞাপনটা একটু বড় করে দেওয়া যায় না? একেবারে সকলের মধ্যে এইটুকু একটা ফটো গেছে। অফিসের ভুরু কুঁচকে যামিনীর দিকে তাকালেন, বললেন, সরকারের একটা বাজেট আছে, সবাইকে সেই বাজেট মেনে চলতে হয়। যে হারিয়ে যায়নি তাকেও মেনে চলতে হয়, যে হারিয়েছে তাকেও মেনে চলতে হয়। আপনি যদি চান কাগজে কাগজে বড় বিজ্ঞাপন দিন, রাস্তায় হোর্ডিং লাগান, তবে মনে রাখবেন দিদিমণি, সরকারিভাবে নিরুদ্দেশ বলতে কিন্তু আমাদের দেওয়া ওইটুকু বিজ্ঞাপনই বোঝাবে। হিন্দল তাড়াতাড়ি ম্যানেজের চেষ্টা করে কাঁচুমাচু গলায় বলল, আপনারা সব পারেন স্যার। না, সব পারি না, আবার অনেক কিছু পারি। দেবনাথবাবু যদি 52 বছরের পুরুষ মানুষ না হয়ে 13-14 বছরের ছেলে হতো, আমাদের সুবিধে হতো। মুম্বাই পুলিশকে অ্যালার্ট করতাম, স্টেশনে স্টেশনে জিআরপি নজর রাখত, ঠিক কান ধরে নিয়ে আসতাম। 9-10 বছরে মেয়ে হলেও হতো। চাইল্ড ট্রাফিকিংয়ের সুতোগুলো আমাদের জানা আছে, রেড লাইট এরিয়াগুলোতে সোর্স আছে, একটা না একটা খবর জুটে যেত। দেখবেন বাইরে একজন মহিলা বসে আছে, বসিরহাটের দিক থেকে এসেছে, কলকাতায় মেড সার্ভেন্টের কাজ করে, ওর দুটো মেয়ে, কাছাকাছি বয়স 10 আর 11, একসঙ্গে দুটোই মিসিং। আমরা নিশ্চিত মিসিং নয়, টাকার লোভ দেখিয়ে কোনো টাউট নিয়ে গেছে, হয়তো চালানো করে দিয়েছে এতক্ষণে। যামিনী আঁতকে উঠে বলল, সে কি চালান করে দিয়েছে, কি হবে? অফিসার হালকা গলায় বললেন, কি আর হবে, মুম্বাই দিল্লি বা কলকাতার রেড লাইট এরিয়া রেড করে হয়তো একদিন পেয়ে যাব। কবে পাব জানি না, তবে পাব বলেই বিশ্বাস। টিপ অফের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু একটা ধেড়ে লোক হারিয়ে গেলে আমাদের ধরে নিতে হবে নিজেই লুকিয়ে পড়েছে, তাকে খুঁজে বের করা কঠিন দিদিমণি। অবশ্যই যদি না কোনো, অফিসার চুপ করলেন। যামিনী বলল, কি? অফিসার ঠোঁটের কোণায় সামান্য হেসে বলল, বাদ দিন বাদ দিন দিদিমণি, যখন যেমন হবে আপনাকে আমরা খবর দেব, আপনার নম্বর তো আমাদের কাছে রইল। দেবনাথ নিখোঁজ হওয়ার 1.5 বছরের মাথায় একদিন দুপুরে যামিনীর মোবাইল বেজে উঠল। যামিনী তখন স্কুলে, স্টাফ রুমে বসে হাফ ইয়ারলি পরীক্ষার খাতা দেখছে, রিংটোনের মিহি আওয়াজে জুতো ব্যাগ হাতে মোবাইল বের করল, নম্বর দেখে চমকে উঠল, ভবানী ভবন থেকে অফিসারের ফোন। এত দিন পর! মানুষটির গলা থমথমে, মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, নাকি গলাটা এরকমই, অনেকদিন পর শুনছে বলে ভুলে গেছে। একবার যে আসতে হবে দিদিমণি, যামিনী ব্যস্ত হয়ে বলল, কবে? কবে নয়, আজই আসতে হবে। বুকটা ধক করে উঠল, কবজি উল্টে ঘড়ি দেখল যামিনী। স্কুল থেকে বেরিয়ে স্টেশন, তারপর ট্রেন ধরে কলকাতা পৌঁছতে বিকেল হয়ে যাবে। তা হোক, সে উঠে দাঁড়িয়ে চাপা গলায় বলল, আসছি, সময় লাগবে, আপনি অফিসে থাকবেন তো? অফিসার ধমকে সুরে বললেন, কি অদ্ভুত কথা বলছেন দিদিমণি, আপনাকে আসতে বলে আমি চলে যাব? যামিনী তাড়াতাড়ি বলল, না না, আমি সেরকম কিছু বলিনি, কোনো খবর আছে? অফিসার বোধহয় অল্প চুপ করে থেকে মেজাজ ঠিক করতে চাইলেন, পারলেন না। খবর না থাকলে আপনাকে এত দূর কি গল্প করার জন্য ডেকে আনছি দিদিমণি? আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। যামিনী টেবিল থেকে ব্যাগটা তুলে নিল, বলল, খারাপ কোনো খবর? খারাপ ভালো আপনি বুঝবেন, আই এম ডুইং মাই ডিউটি। আর শুনুন, একা আসবেন না, কাউকে সঙ্গে নিয়ে আসবেন, পারলে ওই ছেলেটাকে নিয়ে আসুন, ওই যে আপনার কলিগের হাজবেন্ড, হি ইজ আ স্মার্ট বয়। আমি রাখছি,
আর হ্যাঁ, চিন্তা করবেন না, লাক ফেভার করলে ঘটনাটা আলটিমেটলি ভালোও হতে পারে। বিশাখাকে বলতে সঙ্গে সঙ্গে সে হিন্দুলকে ফোন করল। হিন্দুল লাফিয়ে উঠল। নিশ্চয়ই সুখবর, সুখবর ছাড়া পুলিশ এত তাড়াহুড়ো করতো না। কোনো চিন্তা করো না, ঠিক সময় ভবানী ভবনের সামনে চলে আসছি আমি। বিশাখা বলল, তোমার অফিস? উত্তেজিত হিন্দুল বলল, অফিসের গুলি মারো, 1.5 বছর পর একজন হারানো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে আর আমি অফিস করব? আমি যে কি এক্সাইটেড ফিল করছি বিশাখা, তোমাকে বোঝাতে পারবো না। বিশাখা যামিনীর হাত চেপে ধরে বলল, আমিও যাব যামিনীদি, তুমি না বলবে না, আমি শাশুড়িকে ফোন করে দিচ্ছি।